সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের 106তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আপনারা জানেন যে সপ্তাহের এই দিনে আমরা বড় আকারে আলাপ আলোচনা করার জন্য নানান বিষয় আমরা নির্ধারণ করি। আজকে আমাদের বিষয় হচ্ছে দলীয় কাউন্সিল, দলীয় নির্বাচন। এই শিরোনামে আমরা প্রথম ভাগে দুটি বৃহৎ দলের, আরও একটি দলের কাউন্সিল হচ্ছে, আমরা এইসব কাউন্সিলের তাৎপর্য নিয়ে আলোচনা করবো। এরপরে যে ইউপি নির্বাচন হবে, হচ্ছে দেশব্যাপী হতে যাচ্ছে, শিডিউল ঘোষণা করা হয়েছে, তার বিচার বিশ্লেষণ আমরা করব এই অনুষ্ঠানে। আর এসব আলাপ আলোচনা বা বিচার বিশ্লেষণের জন্য চারজন অতিথি আমাদের মূল প্যানেলে আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক। আমার বাম প্রান্তে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং পাশে আছেন নুরুল কবির, সম্পাদক নিউএস পত্রিকা। চারজনকে স্বাগত জানাচ্ছি। আরেকটি স্বাগত জানাচ্ছি, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন পাঁচজন শিক্ষার্থী, তারা FH হল ডিবেটিং ক্লাবের সদস্য। দর্শক, আমরা শুরুতে আমরা একটু দেখে নিই এই যে কাউন্সিলের ঘোষণা, সেই কাউন্সিল নিয়ে কিছু কিছু ছোট ছোট ক্লিপ কয়েকটি আমরা দেখে আমরা আলোচনা শুরু করব। গঠনতন্ত্র পরিবর্তনে তো আমাদের কিছু চিন্তা ভাবনা আছেই, তবে গঠনতন্ত্র, ঘোষণাপত্র, এগুলো পরিবর্তন করার চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিলরদেরকে। নতুনত্ব বলতে আমাদের হয়তো কয়েকটি পদ বৃদ্ধি পাবে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে তথ্য প্রযুক্তি সম্পাদক একটা সৃষ্টির একটা চিন্তা ভাবনা আছে। এই কমিটি যেটা ইলেক্টেড হবে 28 তারিখে, সেই কমিটির উপরেই কিন্তু পরবর্তী নির্বাচনের প্রস্তুতির সার্বিক দায়িত্ব পড়বে। এবং এই কমিটি আগামী নির্বাচনে কী লক্ষ্য নিয়ে অগ্রসর হবে, কী কর্মসূচি নিয়ে অগ্রসর হবে, সেইটার যেই মৌলিক নীতিমালা, মৌলিক দৃষ্টিভঙ্গি, সেটাই কাউন্সিলে গৃহীত হবে। এবং এই কাউন্সিলের গাইডলাইন নিয়েই কিন্তু আমরা নেক্সট ইলেকশনে যাব। সেই কারণে আমি বলেছি যে এই এই কাউন্সিলটি, হ্যাঁ, এটা গতানুগতিক কেবল কমিটি পরিবর্তনের, কিছু গণতন্ত্র পরিবর্তনের, সেটা না। জাতীয় স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলের চেয়ারপার্সন নির্বাচনের সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী করার জন্যে দলের চেয়ারপার্সনকে অনুরোধ করা হয়, যেটা আমাদের গঠনতন্ত্রে তাকে অধিকার দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে দলের চেয়ারপার্সন দলের গঠনতন্ত্রের 19ক ধারায় প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন। জাতীয় স্থায়ী কমিটির সভায় সংসদীয় গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপার্সন ও ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। আমরা 19 তারিখের আগে বলেছি, আমরা আশা করছি যে হয়তো আমরা সেদিনই করতে পারবো। ভেনু আমরা চেয়েছি, আপনারা জানেন, 3টি জায়গাতে, এখনও আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আলাদাভাবে চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন, যেটি অতীতে হয়নি, এজন্য গঠনতন্ত্র প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে, এবং এটি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা এটিকে ভালোভাবেই গ্রহণ করেছে। এবং এছাড়াও গণতান্ত্রিক বিধিসম্মত উপায়ে প্রত্যেকটি ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে, তাদের কোনো প্রস্তাব থাকলে, গণতন্ত্র সংশোধনের কোনো প্রস্তাব থাকলে তারা সেটি কেন্দ্রে পাঠাবে। এ নিয়ে আলাপ আলোচনা করে কাউন্সিলরাই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। ঢাকা মহানগরকে আরও শক্তিশালী করার জন্যে এবং আন্দোলন সংগ্রামে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে রাখা যায়, সেজন্যে আরও নেতৃবৃন্দকে সুযোগ দেওয়ার জন্যে, দলকে আরও সংগঠিত করার জন্যে এ ধরনের দুটি কমিটি হতে পারে ঢাকা মহানগরে। দর্শক, আমরা বক্তব্য শুনলাম। স্যার, আপনার কাছে যেতে চাই যে দুটি বড় রাজনৈতিক দলের একটা কাউন্সিলকে ঘিরে বেশ তোড়জোড় চলছে, আমরা প্রতিদিনই পত্রপত্রিকায় এর নানান দিক আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে সামগ্রিকভাবে কী মনে হচ্ছে আপনার বিশ্লেষণটা? স্যার, একটু বলে রাখি, আমরা প্রথম পর্যায়ে প্রত্যেকেই 3 মিনিট করে আমরা বক্তব্য দিতে পারবো। একটা ব্যাপার হলো যে
91 সন থেকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে জাতীয় সংসদের। কিছু কিছু ব্যতিক্রম ঘটেছে, জরুরি অবস্থা হয়েছে, আরও অনেক কিছু অস্বাভাবিক। এই নির্বাচনগুলোর পেছনে 1991 সন থেকেই দেখা গেছে যে নানা বৈদেশিক শক্তি, বৃহৎ শক্তিবর্গের প্রতিনিধিরা ভীষণভাবে যুক্ত থাকেন এবং তারা নির্বাচনের গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটো প্রধান দলই বৃহৎ শক্তিবর্গের স্থানীয় দূতাবাস অভিমুখে রাজনীতি করছেন। এই বাস্তবতায় আমাদের ধারণা বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক গতিতে এগুচ্ছে না। আরেকটা ব্যাপার হলো সামনে যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলের কথা আসার পটভূমি হিসেবে বলছি। আরেকটা বললো যে ওই রিগান যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রাইম মিনিস্টার, তখন তারা তাদের পলিসিতে কতগুলো পরিবর্তন আনেন যেটাকে এখন নিও লিবারালিজম বলে অভিহিত করা হয়। তারা কথাটা লিবারালিজমেই বলেছেন, কিন্তু যারা তাদের সমালোচক তারা এটাকে নব্য উদারতাবাদ বলছেন। তাতে মুক্তবাজার অর্থনীতি, তারপরে অবাধ প্রতিযোগিতাবাদ, প্লোরালিজম, এই ধরনের কতগুলো জিনিস আনছেন যেগুলোর প্রভাব সঙ্গে সঙ্গে ঢাকার রাজনীতিতে আসছে। আওয়ামী লীগ তার ম্যানিফেস্টো পরিবর্তন করে, আগে সমাজতন্ত্র ছিল যে কোনোভাবেই হোক, সেই সব শব্দ বাদ দিয়ে অবাধ প্রতিযোগিতাবাদ আর ওই যে মুক্তবাজার অর্থনীতি, এগুলো ইনক্লুড করছে। এবং আওয়ামী লীগ এটা করার পরে পরেই বিএনপিও করেছে। কাজেই ওদের যে রাজনীতি এখন, এই রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ব্যাংক, IMF দ্বারা পরিচালিত যে নীতিমালা তার অনুসারী। এক কথায় বলা যায় যে তারা ফলো করছেন নিও লিবারালিজম। এই বাস্তবতার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এর মাধ্যমে আমাদের জাতীয় সংসদের সহযোগিতায় কতগুলো নীতিমালা স্থির করা হয়েছে। সেইখানে একটা বাধ্যতা আছে নির্দিষ্ট সময় পরে পরে কাউন্সিল অধিবেশন করে এই নির্বাচন করা। সেই কারণে এখন নির্দিষ্ট সময় পরে এই কাউন্সিল অধিবেশন এবং দলীয় নির্বাচন শো করা হয়, আমি বলব দেখানো হয়। তা না হলে 5 বছর 7 বছর 10 বছর গেলে এক সময় নির্বাচন হতো, এই ছিল বাস্তবতা। এখন যে নির্বাচনের আয়োজন চলছে তাতে পত্রপত্রিকায় খবর বের হচ্ছে অনেক, আওয়ামী লীগের ভিতরে কিছু গ্রুপিং আছে, বিএনপির ভিতরেও কিছু গ্রুপিং আছে। যখন দলের মধ্যে এই উপদলীয় প্রবণতা বেশ জোরদার হয় তখন সাধারণত দল ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধায় পড়ে। সেই অসুবিধা বিএনপির ভিতরে মনে হয় অনেক বেশি আছে, আওয়ামী লীগের ভিতরে কম। তবে যে ধারাবাহিকতায় তারা রাজনীতি করে আসছে সেই ধারাবাহিকতার মধ্যেই দুই দল আছে। অর্থাৎ যিনি দলের সভাপতি কিংবা চেয়ারপারসন তার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে বাকিটা কাউন্সিল করে বটে, কিন্তু ওই ক্ষমতাটা তারা তুলে দেয় দলের প্রধানের কাছে। সেই প্রবণতাই এখনো দেখা যাচ্ছে, এটা বিএনপির মধ্যেই বেশি দেখা যাচ্ছে। দলগুলোর মধ্যে যে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনভাবে কাউন্সিলররা নির্বাচন করবে, নেতৃত্ব নির্বাচন করবে, সেই প্রবণতাগুলো দেখছেন? প্রবণতাগুলো লক্ষণীয়ভাবে সামনে আসছে না। এখানে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে তারা তাদের সংবিধান একটু ইম্প্রুভ করবেন, উন্নত করবেন। লিখিত সংবিধান হিসেবে অবশ্যই আওয়ামী লীগের সংবিধান এ গণতান্ত্রিক বৈশিষ্ট্য একটু বেশি পাওয়া যাবে, বিএনপির কনস্টিটিউশনে গণতান্ত্রিক বৈশিষ্ট্য খুব কম আছে। স্যার, আবার আসছি আপনার কাছে। সেলিম ভাই, যদি আপনি একটি রাজনৈতিক দলের একটা বড় পদেই আছেন, সভাপতির দায়িত্বে আছেন, এই দুটি দলের কাউন্সিলকে ঘিরে আপনার প্রত্যাশাটা কি, বা কি ইতিবাচক বা নেতিবাচক দিক দেখছেন সামনে? দেখুন, অনেকদিন ধরে এই বিষয়টা বিভিন্ন মহল থেকে আলোচিত হয় যে দেশে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে হয় তাহলে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র নিশ্চিত করাটা সেই পথে যেতে হলে একটা অপরিহার্য সত্য। এই কথাটা কেন এসেছে? এসেছে এই কারণে যে জনগণ অভিজ্ঞতার ভেতর দিয়ে দেখে যে এই ধরনের বড় দলগুলো, যেগুলো আমাদের দলের ভাষায় আমরা বলি বুর্জুয়া রাজনৈতিক দল, যারা উদারবাদী গণতন্ত্রের কে লক্ষ্য হিসেবে নিয়ে তারা কাজ করছে বলে তারা জানায়, এই ধরনের দলগুলোর ভেতরে দলের অভ্যন্তরের গণতন্ত্রের কতগুলো সীমাবদ্ধতা না থাকলে পরে কিন্তু এই প্রশ্নটা আসতো না। এখন কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, এটা আমাদের বুঝতে হবে।
একটা দলের পরিচালনার ক্ষেত্রে তিনটা জিনিস হলো ভাইটাল, একটা হলো দলের নীতি, আরেকটা হলো দলের ফাইন্যান্স, আরেকটা হলো দলের সাংগঠনিক কাঠামো। একটা দলের ভেতরে গণতন্ত্রের চর্চা হচ্ছে কি না তার প্রমাণ দিতে হবে যে এই তিনটা ক্ষেত্রে নির্ধারণী শক্তি কি একটা একক ব্যক্তির উপরে বা কয়েকজনের উপরে না দলের প্রত্যেকটা সদস্য, এই তিনটা বিষয়ে তাদের অভিমত এবং নিয়ন্ত্রণকারী ক্ষমতা প্রয়োগ করতে পারবে কি পারবে না। এখন কোনো একটা দলের যদি কাউন্সিল হয় তাহলে প্রথম পয়েন্টে যদি ধরি যে দলের নীতি কি হবে, এইটা নিয়ে প্রত্যেকটা সদস্যের যদি মতামত দিতে হয় তাহলে আমরা আমাদের দলে যেটা করি যে আমাদের কংগ্রেসের অন্ততপক্ষে দুই মাস আগে আমাদের সমস্ত ডকুমেন্ট প্রত্যেক পার্টির মেম্বারের কাছে দিয়ে দিতে হয়, খসড়া আকারে এই ডকুমেন্টের উপরে তারা একেবারে তৃণমূল পর্যায়ে সম্মেলনগুলো করার মাধ্যমে তাদের অভিমতগুলো পোষণ করে এবং কোনো সংশোধনী থাকলে সেগুলোও কিন্তু তারা সরাসরি এখানে পাঠানোর একটা সুযোগ থাকে। দুই নম্বর হলো যে দলের যে কার্যক্রম তার ফাইন্যান্সিয়াল কার্যক্রম সহ এই সমস্ত ব্যাপারটা কিন্তু আমাদের একটা রিপোর্ট আকারে আগে থেকেই সার্কুলেটেড হয়ে যে এইভাবে এইভাবে আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদের অ্যাক্টিভিটি রিপোর্ট হলো এই, সেটাও কিন্তু তৃণমূল পর্যায়ে চলে যায় এবং প্রত্যেকটা মেম্বার এইগুলোর উপরে মতামত দিতে পারে। এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটে আমরা তো গত এই দশম কংগ্রেস হলো এর ভেতরে আটটা কংগ্রেসে আমরা কিন্তু গোপন ভোটে নির্বাচনের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করেছি। আমাদের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিটা হলো কেন্দ্রীয় কমিটি প্রথমে নির্বাচিত হয় এবং কেন্দ্রীয় কমিটি বসে তারা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তা নির্বাচন করে। আর যদি আপনি সরাসরিভাবে মূল নেতা নির্বাচন করে দেন তাহলে পরে কিন্তু কেন্দ্রীয় কমিটির কাছে সেই মূল নেতা দায়বদ্ধ থাকে না। এবং এই দুইটার ভিতরে পার্থক্য হলো যেটাকে আমরা বলি যৌথ নেতৃত্ব, অর্থাৎ সেন্ট্রাল কমিটির বাইরে প্রেসিডেন্ট হোক সেক্রেটারি হোক তার কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা তারা নির্বাচিত হচ্ছে কেন্দ্রীয় কমিটি দ্বারা। আর কেন্দ্রীয় কমিটি আলাদাভাবে নির্বাচিত হলো আর প্রেসিডেন্ট সেক্রেটারি আলাদাভাবে নির্বাচিত হলো, তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু বাধ্য না কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসরণ করতে, কারণ তারা বলবে আমরা কাউন্সিল দ্বারা নির্বাচিত, তোমাদের দ্বারা তো নির্বাচিত নয়। এবং এইভাবে কিন্তু একটা পার্থক্য সৃষ্টি হয় যার ফলে এই দলগুলোর ভেতরে আমরা দেখতে পাই যে এক ধরনের সুপ্রিমো কালচার, এবং সেটা প্রতিফলিত হয় এমনকি দলের নীতি নির্ধারণ, কমিটি গঠন ইত্যাদি সকল ক্ষেত্রে। আপনি একজনকে প্রেসিডেন্ট বানিয়ে দিলেন, তারপরে সেকেন্ড একটা রেজলিউশন নিলেন যে উনি বাকি কমিটির নাম ঘোষণা করবেন, এবং সেটা কিন্তু দলের অভ্যন্তরে নেতৃত্ব, যৌথ নেতৃত্ব গড়ে তোলার পথে সঠিক পদক্ষেপ নয়। যেমন সঙ্গে সঙ্গে সেই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের সাধারণ সদস্যদের ভূমিকা এবং তাদের অবদান সেটাকেও লক্ষ্য করা যায় না। আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেটা হলো একটা অনুষ্ঠান সর্বস্ব জায়গার দিকে যাচ্ছে এবং সেই আনুষ্ঠানিকতাটাই প্রাধান্য পেয়ে যাচ্ছে, এবং সম্ভবত সেই দিকেই পরিশ্রমটা বেশি। কতগুলো সাব কমিটি করে দেওয়া হয়েছে, তারা হয়তো কিছু গঠনতন্ত্রের সংশোধনী ইত্যাদি এগুলো করবে, কিন্তু মূল বিষয়গুলো সেটা কিন্তু আলটিমেটলি চূড়ান্তভাবে আপনি লোক দেখানো সুপারফিশিয়াল দুই একটা জায়গায় হয়তো মতামত নিলেন, কিন্তু আলটিমেটলি সিদ্ধান্তটা আসবে কিন্তু ওই সুপ্রিমোর মুখ থেকে তার ইচ্ছা অনুযায়ী, এবং সে কোন দিকে আকাঙ্ক্ষা পোষণ করে সেটা দেখার জন্যই কিন্তু এইটা করবে। এবং এইটা আপনি খেয়াল করলে দেখবেন ইদানিংকালে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এবং কাউন্সিল আসছে সামনে ওর জন্য নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার লোভে যখন নেতা বা নেত্রী একটা কথা হয়তো এক লাইনে বলল সেইটাকে ফুলিয়ে ফাপিয়ে আরও একশোটা মামলা করতে হবে, কে বেশি মামলা করে দেখাতে পারে যে আমি আরও বেশি অনুগত, এই ধরনের প্রবণতা। এবং দেয়াল দেয়ালে দেখবেন, আমি দেখলাম আমি এখান দিয়ে আসি সবসময়, এই শেরাটন থেকে আপনাদের এই দিক পর্যন্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমি দেখলাম সুন্দর সুন্দর কতগুলো কোটেশন, বঙ্গবন্ধুর কোটেশন, শেখ হাসিনার কোটেশন সব আছে, কিন্তু শেখ হাসিনার নাম বা বঙ্গবন্ধুর নাম যত বড় হরফে লেখা ওইটা যিনি প্রচার করেছেন যে অমুক জায়গার
থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক না কি এরকম একটা পদ, তার নামটা এবং পদটা তার চেয়ে কোনো অংশে কম না। আসি মঞ্জু ভাই আপনার কাছে আসি, যে দুইটি কাউন্সিলকে ঘিরে কোনো রাজনীতিতে কোনো ইতিবাচক কোনো বার্তা আছে কিনা? যে দুটো দলের কাউন্সিল খুব কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের দেশের দুটো বড় দল বিভিন্ন সময় দেশ শাসন করেছে, প্রধান বিরোধী দল হিসেবে থেকেছে, দুটি দলের রাজনীতির মধ্যে আপাত দৃষ্টিতে খুব সংঘাতপূর্ণ এবং বিশেষত কতকগুলো ইস্যুতে, ধরুন মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব, বঙ্গবন্ধুর ভূমিকা, জিয়ার ভূমিকা, ওই সময়ই তারপরের খুব বেশি নয়, এর উপরে তর্ক বিতর্ক আমরা গত 25-30 বছর ধরে একটানা দেখছি এই দুটি দল। কিন্তু যেহেতু কাউন্সিলের কথা হচ্ছে, সেজন্য সাংগঠনিক বিষয়গুলি, সাংগঠনিক ক্ষেত্রে দুটি দলের কার্যপ্রণালী, আচার আচরণ, রীতিনীতির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যেটা সেলিম সাহেব অনেকটা বললেন, হ্যাঁ, যে দুটি দলেই প্রধান নেতা বা নেত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ইত্যাদি। আরেকটা বিষয় দেখা যায় যে এটি অতীতে ছিল না খুব, মানে পাকিস্তান আমলেও ছিল না, 70-এর দশকের শুরুর দিকেও এর চেয়ে ভালো ছিল, কিন্তু 75-এর পরে আমাদের যে পরিবর্তন, 80-এর দশক থেকে আমার পর্যবেক্ষণে আমি দেখছি যে এই কাউন্সিল, এই সম্মেলন, এগুলির মধ্যে খুব গভীরভাবে কোনো রাজনৈতিক আলোচনাই হয় না। মানে দলীয় রণনীতি, রণকৌশল, কর্মসূচি, প্রোগ্রাম, হ্যাঁ, এইগুলো তেমন আলোচনা হয় না। এবং নেতা নির্বাচনের উপরে মানে 80-90% মনোযোগ, তৎপরতা কেন্দ্রীভূত হয়ে যায়। আর রাজনৈতিক দলের আদর্শ যে সব পরিচালনা, নিজের গঠনতন্ত্র অনুযায়ীও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা, এগুলির ক্ষেত্রে কম বেশি দুটি দলের মধ্যে অনেক ঘাটতি আছে। তুলনামূলক ধরুন এই যে সামনে যে কাউন্সিলটা হতে যাচ্ছে, আওয়ামী লীগের জন্য এটা 20-নম্বর 20-তম, এই যে তারটা যদি 20-তম হতে যাচ্ছে, তার বয়স যদি আমরা প্রায় 60 বছর, মানে 60 বছর একটু বেশি ধরি, 49 থেকে, তাহলে মোটামুটি ঠিক আছে, 3-4 বছর অন্তর একটা কাউন্সিল হলে 20 নম্বর হয়। আর বিএনপির ক্ষেত্রে এইখানে ব্যত্যয় অনেক বেশি এবং খুবই শিথিল সাংগঠনিক বা গঠনতন্ত্র মেনে চলা। গঠনতন্ত্রে আছে যে এত সংখ্যক সদস্য থাকবে কেন্দ্রীয় কমিটিতে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, একজনই করছেন, কোথা থেকে করছেন, তাদের ব্যাপারটা অনেক শিথিল। এবং সেইখানে আমরা দেখব যে এখন হতে যাচ্ছে মতো 6ষ্ঠ, তাদের দলের বয়স তো আপনার 77 ধরলে এখন 34-35 এত বছর, কিন্তু 6 নম্বর কাউন্সিল হতে যাচ্ছে। এর আগে 4র্থ এবং 5র কাউন্সিলের ব্যবধান ছিল 16 বছর, এবং ওই সময় কিন্তু 2 দফা বিএনপি ক্ষমতায় ছিল, দেশের যুদ্ধবিগ্রহ কিছু হয় নাই, কেমন, তবুও কিন্তু কাউন্সিল করেনি। আর এই 5ম থেকে 6ষ্ঠের ব্যবধানটা হচ্ছে এখন 7 বছর। এবং এই দুটো দলের এখন যে ফোকাস, যে জায়গায়, সেখানে ধরুন লেনিন সাহেবের কথা যদি আমরা ধরি, ঠিকই তারা হয়তো আগামী নির্বাচন এবং এই নির্বাচনে তাদের দলের কৌশল, এই সব বিষয় নিয়ে তারা বেশি ভাবিত, এবং তাদের সামনে খুবই বড় ব্যাপার হচ্ছে যে 2020 সালে এবং 2021 সালে থাকবেই ক্ষমতায় থাকতে হবে। একটি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের 100 বর্ষ উদযাপন করা, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের, দেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করা। এটি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে উদযাপন না করলে, হ্যাঁ, এটি আপনি কেমন হবে সেটা আমাদের দিক থেকেও খুব বলা মুশকিল। আর তারা তো তাগিদটা, তারা তাদের কর্মী সমর্থক, স্বাধীনতার সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক, সমস্ত শক্তি সেটা তো বিবেচনা করবেই, তাদের কাছে এই নির্বাচনটা বড় হয়ে দাঁড়াবে। আর বিএনপির ফোকাস হবে, তাদের কথাবার্তায়ও মনে হচ্ছে যে তাদের যে চেয়ারপারসনের বয়স, স্বাস্থ্য এবং তার পরবর্তী, মানে এইগুলো কিন্তু উত্তরাধিকার অনেকটা মানে রাজতন্ত্রের মতোই হতে হবে, এটা তো আর দলের গণতন্ত্র তারা ঠিক করছেন না, কাজে এইটি উপর থেকে ঠিক করতে হবে যে তারপরে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা,
তিনি যাতে দলের এই বিষয়টা ধরতে পারেন সেরকম। তো দুটি দলের ফোকাস এইটুকু সামান্য পার্থক্য আছে, কিন্তু এটা ঠিক যে আরও যে বড় বড় আপনার জাতীয় ইস্যুগুলো থাকবে, সবচেয়ে বড় ইস্যু আমার মনে হয় এখন নির্বাচনী ব্যবস্থা। এটি ১৯ সালে যদি নির্বাচন হয়, এর আগে যদি কোনো মধ্যবর্তী নির্বাচনের জন্য বিএনপি বড় কোনো চাপ সৃষ্টি করতে পারেনি, হওয়ার সম্ভাবনা খুবই কম দেখছি। আমরা আশা করেছি যে হবে, হতেও পারে, কিন্তু যখনই হোক ১৭, ১৮, ১৯ যখনই নির্বাচনটা হোক, নির্বাচনকালে ক্ষমতায় কে থাকবে এই প্রশ্ন আবার উঠবে, এটির সমাধান করতে হবে। সেটির জন্য দুটি দলের মধ্যেই যে খুব বিস্তারিত চুলচেরা আলোচনা হবে এবং তারা একটা ঐকমত্যে আসার চেষ্টা করবেন জাতির রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, আমি সেরকম কোনো কিছু দেখছি না যে এই সম্মেলনগুলোতে তেমন কোনো আলোচনা হবে যা মানুষের চিন্তাকে আলোড়িত করতে পারে। তারপরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, যেটা যে আপনার মানে ধর্মান্ধদের তৎপরতা, জঙ্গি তৎপরতা, গণতন্ত্রের সামনে বিপদ, এই অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নটা এবং এটার একটা গ্লোবাল পার্সপেক্টিভও আছে, সব মিলে এটি কিন্তু খুব গভীর রাজনৈতিক আলোচনা, সিদ্ধান্ত এবং জনগণকে সঙ্গে নিয়ে এটা করার বিষয়। আমি তেমন আশাবাদী না যে এই দুটি দলের সম্মেলনে আমরা এগুলো কিছু শুনতে পাব। কবির ভাই, এবার আপনার পালা। প্রথমে হচ্ছে আমি দুটো প্রধান দলকে শুভেচ্ছা জানাই যে তার কাউন্সিল সেশন করছে। এই দলের রাজনীতির প্রতি আমার কোনো শুভেচ্ছা নাই, কারণ এটা আমার পক্ষে শুভ ইচ্ছা পোষণ করা সম্ভব নয়, এই কারণে যে বাংলাদেশের আজকে যে সমস্ত এই মুহূর্তে যেসব দুর্গতির মধ্যে পুরো দেশ পড়েছে, এই দল প্রধানত এই দল দুইটির যে অগণতান্ত্রিক রাজনৈতিক তৎপরতা তার জন্যই হয়েছে। কারণ এর চাইতে বড় আমাদের রাজনৈতিক জীবনকে প্রভাবিত করতে পারে, এর চাইতে বড় রাজনৈতিক দল আধিপত্য আছে সমাজের উপর এটা তো নেই, এটা হলো বাস্তব, থাকলে ভালো হতো। এবং আমরা চাই আসলে প্রকৃত অর্থে গণতান্ত্রিক শক্তির সমাজে উন্মেষ ঘটুক। তারপর আমি শুভেচ্ছা জানাচ্ছি কেন, বিকজ তারা যা যা সিদ্ধান্ত নেন, আপনার আমার পছন্দ হোক কিংবা না হোক, আমাদের জীবনকেও প্রভাবিত করে। ফলে তারা যে কাউন্সিল সেশন তারা করছেন তার মধ্য দিয়ে যদি কোনো সুযোগ কেউ কোনো কোনো নেতা কোনো কর্মী একটু পান যে এই কথাটা বলবার যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এর যেই সমস্ত প্রধান প্রধান ইনস্ট্রুমেন্টসগুলি আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে রাজনৈতিক দল। এটা হচ্ছে এই আমি এটা আশা করি, শুভেচ্ছা জানাই তারা কেউ কেউ অন্তত চেষ্টা করবেন। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি যে যেটা হয় সেটা হচ্ছে যে এমনকি যেটা কাশেম স্যার বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ লিবারাল রাজনীতি, এটা ভয়াবহ প্রতিক্রিয়াশীল এক ধরনের রাজনীতি, সেইখানকার রাজনৈতিক পদ্ধতির মধ্যেও এই মুহূর্তে কিন্তু আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কীভাবে হবে, তার ক্যান্ডিডেট কারা হবে কোন কোন দলের, তার জন্য কিন্তু এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই তাদেরকে যেতে হচ্ছে। সেই নিউ লিবারাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পলিসির এইখানে যারা অনুসারী আওয়ামী লীগ এবং বিএনপি এবং তাদের নানান দোসররা, তারা কিন্তু এইটুকু করতে পারে না। অর্থাৎ অনুমান করি যদি পেছনের প্যাটার্নটা ধরে যদি আমরা এগোই, কোনো বৈপ্লবিক যদি ঘটনা না ঘটে দুটো কাউন্সিল সেশনে, তারা আমরা দেখতে পাবো কাউন্সিল সেশনে দুজন নেতা নেত্রী নির্বাচিত হবেন, সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়োজিত হবেন। কারণ হচ্ছে এই দলগুলির মধ্যে দ্বিতীয় কোনো নেতা কিংবা নেত্রীর উদ্ভব এবং বিকাশের জন্য যে সাংস্কৃতিক গণতান্ত্রিক পরিস্থিতি লাগে এটা এই বহু বছর ছিল না। যদি বা কেউ ইচ্ছা পোষণ করেন তো সাহস এটা করবেন বলে আমার মনে হয় না। ফলে এটা কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন এবং তারপরে তারা বলে দিবেন বাকি যাবতীয় কমিটি যা যা হবে সেইটার ভার আমরা এই দুইজনকে দিয়ে দিলাম আলাদা আলাদাভাবে। এটা হচ্ছে পুরনো প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা থাকবার সঙ্গে বাংলাদেশের যে রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের যে অন্তর্গত অগণতান্ত্রিকতা, তার সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর অন্তর্গত অগণতান্ত্রিকতার একটা
প্রত্যক্ষ যোগাযোগ আছে। কেমন যোগাযোগ? ধরুন অত্যন্ত যেটাকে আইনগতভাবে বৈধ বলে, আইনগতভাবে বৈধতাসহ বাংলাদেশ রাষ্ট্রীয় সংবিধানে এক ব্যক্তি প্রধানমন্ত্রী কেন্দ্রিক সমস্ত ক্ষমতা রয়েছে, ওইখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির উপর কেন্দ্রীভূত আছে। ওইখানে যদি এটা থাকে তাহলে যে সমাজের মধ্যে যে রাজনৈতিক দল অপারেট করে তাদের মধ্যে এইটা থাকবে, দলও একক নেতৃত্বে চলবে। আবার উল্টোভাবে এইখানে যদি একক নেতৃত্ব এইভাবে চলে তাহলে রাষ্ট্রীয় সংস্কৃতির রাজনৈতিক সংস্কৃতির মধ্যেও ওইটা পরিবর্তন হবে না। ফলে বাংলাদেশের মানুষ মুখে স্লোগান কোন রাজনৈতিক দল কোন নামে কি দিচ্ছে সেইটা নিরপেক্ষভাবে দুটো দলের রাজনৈতিক সংস্কৃতি এক এবং অভিন্ন, এর মধ্যে কায়দা কানুন করে আলাদা করার কিছু নাই, এভাবেই চলছে। রাজারা রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী তারা ও জীবনের ঝুঁকি নেন, আপনার আমার চাইতে অনেক ধরন। তারা যখন বিরোধী দলে থাকেন তারা ভীষণ ঝামেলার মধ্যে থাকেন, এখানে এই সংস্কৃতি তৈরি হয়েছে। সেটা অন্তত মনে রেখে যদি তাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা যদি চেষ্টা করেন, ঝুঁকি নেন, যাদের আপন আপন রাজনৈতিক চিন্তা আদৌ যদি কিছু থেকে থাকে, কারণ আমাদের সমাজ ভীষণভাবে বিরাজনীতিকৃত হয়েছে, রাজনৈতিক দলগুলি ভীষণভাবে বিরাজনীতিকৃত। আপনি যে মঞ্জুভাই বললেন, আপনি লক্ষ্য করুন, আমি আমার কৈশোর থেকে দেখেছি সমস্ত প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের মিটিংয়ে যেতাম, আমি আমার ছোটোবেলায় দেখতাম রাজনৈতিক রাজনীতি নিয়ে বক্তৃতা হতো, তারা কেন এই পার্টি করেন, তাদের দলীয় আদর্শ কী, অন্য দলের সঙ্গে তার চিন্তার পার্থক্য কী, তাদের কর্মসূচি কী, এগুলি আমি পল্টনের বিভিন্ন পার্টির বক্তৃতা শুনতে শুনতে একটাও তখনও পর্যন্ত কৈশোরে বই না পড়ে তাদের সঙ্গে আমরা বুঝতে পারতাম। এবং লক্ষ্য করুন যে বাংলাদেশে এত বড় একটা স্বাধীনতার যুদ্ধ হয়ে গেল, সেই স্বাধীনতার যুদ্ধের চেতনা যে জাগ্রত হলো সমাজের মধ্যে, পুরো সমাজের মধ্যে যদি কোনো চেতনা জাগ্রত না হয় দুজন নেতা নেত্রী এগুলি করতে পারে না। এই চেতনা জাগ্রত হয়েছে কিন্তু রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বক্তৃতার মাধ্যমে সাধারণভাবে সারা দেশে। বই পড়ে সব মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন হয় নাই, ফলে এই সংগঠনগুলি বড় বড় রাজনৈতিক দলগুলির মধ্যে গত 20-30 বছরের মধ্যে আমি কোনো রাজনৈতিক বক্তৃতা শুনি নাই। বক্তৃতার একটাই বিষয় যে আমি সবচেয়ে ভালো এবং আমার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে তারা খুব খারাপ, এটা দুই পক্ষের একই কথা হচ্ছে, কোনো রাজনীতি নিয়ে কথা হয় না। তো ফলে এই যে বিরাজনীতিকৃত হয়েছে রাজনৈতিক সংগঠনগুলি, তাদের মধ্যে যদি গণতান্ত্রিক চেতনার সঞ্চার না হয় তাহলে আমাদের আসলে কাউন্সিল সেশন আমরা যদি করি কেবলমাত্র একটা অগণতান্ত্রিক নেতৃত্ব উভয় দল বা যে কোনো দলের মধ্যে এক ধরনের কাগজে বৈধতা লাভ করবে মাত্র। বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্র আনার ক্ষেত্রে, সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না, ভূমিকা রাখা প্রয়োজন। এই যারা রাজনীতি করেন তাদের জন্য প্রয়োজন, আমরা যারা পার্টিজান রাজনীতির সঙ্গে যুক্ত নই কিন্তু রাজনৈতিক পরিষ্কার রাজনৈতিক মতাদর্শ আছে, হ্যাঁ তাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুটো সুযোগ এসছে, তারা তাদের মধ্যে কেউ কেউ যদি চেষ্টা করেন যে কোথাও কোথায় কোথায় শুরু করতে হবে, এই শুরুটা যদি করবার একটা প্রক্রিয়া শুরু হয় তাহলে আমাদের সবার জন্যে, আপনি দল করুন কিংবা না করুন, সমর্থন করুন কিংবা না করুন, এই দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য একটা শুভ সূচনা হবে। কিন্তু এই পর্বে আমার শেষ কথা হচ্ছে, তার কোনো লক্ষণ আমরা এখনও দেখতে পাচ্ছি না। দর্শক, আমরা একটু শিক্ষার্থীদের কাছে যাই, FH হল ডিবেটিং ক্লাবের শিক্ষার্থীদের কাছে, তাদের নাম এবং কার কাছে প্রশ্ন একটু উল্লেখ করতে হবে। আমি ফয়সাল বাড়ি, মুজাহিদুল ইসলাম সেলিম স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নেতা নির্বাচনের ক্ষেত্রে নেতৃত্ব গুণ এবং জনগণের স্বার্থ নিয়ে যারা কাজ করে তাদেরকেই নির্বাচন করা উচিত। আমরা দলীয় কাউন্সিলগুলো দেখতে পাচ্ছি তারাই নির্বাচিত হচ্ছে যারা তোষামত প্রিয়, তো এটা তো গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ নয় কি? আমি তো মনে করি যে প্রথম যেটা বিবেচনা করা উচিত যে একটা দলের ভেতরে অনেক ব্যক্তি থাকে এবং নেতা হওয়ার জন্য উপযুক্ত অনেক থাকে, একজনই যদি নেতা হওয়ার উপযুক্ত হয় তাহলে সেই দলকে আমি বলবো দুর্বল। আমি অনেক সময় বলি একটা দলের ভেতরে গ্যালাক্সি অফ লিডার্স থাকতে হবে। দ্বিতীয়ত, একটা দলের ভেতরে কিছু নেতৃত্ব থাকা উচিত যেগুলো হলো সরাসরি
আনুষ্ঠানিকতার বাইরে চিন্তা ভাবনা গভীরতা নিয়ে বিশ্লেষণ করা এগুলো যাতে করতে পারে। এখন দুইটা কনসেপ্ট, একটা হলো একক নেতৃত্ব, আরেকটা হলো যৌথ নেতৃত্ব। আমরা যদি যৌথ নেতৃত্বের ধারায় যাই তাহলে পরে সেই যৌথ নেতৃত্ব নির্বাচন করার আগে প্রথমে আমাকে দলের নীতি নির্ধারণ করে নিতে হবে এবং সেই দলের নীতিটা নির্ধারণ করার মালিক হলো সেই দলের সদস্যবৃন্দ, একেবারে দুই আনা দামের টিকিট কেটে যারা মেম্বার হচ্ছে। প্রত্যেক সদস্যের অধিকার আছে এই দলের নীতি কোনভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে তার অভিমত দেওয়া। যখন দলের নীতিটা নির্ধারিত হয়ে গেল, সেই নীতি বাস্তবায়ন করার জন্য কোন টিমের মাধ্যমে আমি অগ্রসর হতে পারি, এইরকম একটা দশজন বিশ জনের একটা মূল টিম বা আরও বৃহত্তর একটা 100-150 জনের একটা কেন্দ্রীয় কমিটি, কিংবা আরও বড় করে হয়তো আমরা একটা কনসালটেটিভ ন্যাশনাল কাউন্সিল, সেটা হয়তো আমরা করতে পারি। এইভাবে নেতৃত্বের নানা স্তরগুলো নির্ধারণ করা প্রয়োজন। কেন্দ্রে যদি আমরা এটা করতে পারি তাহলে পরে সেইটার প্রতিফলন আমরা কিন্তু জেলা এবং অন্যান্য তৃণমূলের ক্ষেত্রেও আমরা করতে পারবো। সো আমার কথাটা হচ্ছে যে নেতৃত্ব নির্বাচনটা প্রথমে করে সেই নেতৃত্বের মুখ দিয়ে যে অমর বাণী আসবে সেটাই দলের নীতি অবধারিতভাবে হয়ে যাবে, এই পদ্ধতিটা সঠিক গণতান্ত্রিক পদ্ধতি বলে আমি অন্ততপক্ষে মনে করি না। উল্টিয়ে দিতে হবে, নীতিটা আগে সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে এবং সেইটার প্রতিফলন প্রতিনিধিদের মাধ্যমে কাউন্সিলে যখন আসবে তখন সেইটা প্রথম যখন নির্ধারণ করা হলো এই নীতি কে বাস্তবায়ন, আওয়ামী লীগ যদি কনস্টিটিউশন চেঞ্জ করে আবার সমাজতন্ত্রের দিকে চলে যায়, তারপরে আমাদের মাননীয় রাষ্ট্রপতি যেটা বলেছেন যে পার্লামেন্টের বেশিরভাগ হলো ব্যবসায়ী, তো ব্যবসায়ীদের দিয়ে, বা আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে যেই পার্লামেন্টের অধিকাংশ হলো ব্যবসায়ী তাদের দিয়ে গণতন্ত্র হবে কিভাবে। তাহলে একটা দলের ভিতরেও আমি যদি দেখি ব্যবসায়ী রাজনীতিবিদদের প্রাধান্য হয়ে গেছে কিংবা লুটেরা ধনিক শ্রেণীর প্রাধান্য হয়ে গেছে, তো তাহলে পরে সেই নেতৃত্ব দিয়ে সমাজতন্ত্রের কর্মসূচি আওয়ামী লীগে আসলে পরে সেইটা দিয়ে তো এটা হবে না। সুতরাং আপনাকে প্রথমে নীতিটা ঠিক করে নিতে হবে, নিয়ে তারপরে যেতে হবে, দেশের প্রসঙ্গ আলোচনা করতে হবে, আন্তর্জাতিক প্রসঙ্গ আলোচনা করতে হবে এবং সেখানে সাম্রাজ্যবাদের ভূমিকা আলোচনা করতে হবে। আমরা এখানে পাকিস্তানি আমলে যারা রাজনীতি করে এসেছি তো তখন তো আমরা আমাদের দলগুলোর ভেতরে, এমনকি তখন ছাত্রলীগ একটা ছিল জাতীয়তাবাদী দল সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন ছিল বামপন্থী দল, এবং স্বাভাবিকভাবে ছাত্র ইউনিয়নের ভেতরে এই নীতির আলোচনাগুলো বেশি হতো। কিন্তু আমি যদি ভুল না বলি ছাত্রলীগের ভেতরেও কিন্তু নীতিগত প্রশ্নে আলোচনা হতো যে স্বায়ত্ত শাসনের দাবিটা আমাদের তুলে ধরা উচিত কিনা, ছয় দফার প্রতি আমাদের কী দৃষ্টিভঙ্গি হবে, লাহোর প্রস্তাব এইটা নিয়ে আমরা ফাইট করবো কি করবো না, সাম্রাজ্যবাদের ব্যাপারে আমাদের একটুখানি খোলা রাখতে হবে, কারণ আমেরিকা যদি আমাদেরকে আবার মুক্তিযুদ্ধে সাহায্য করে সেটা করতে করার পথ খোলা রাখার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা উচিত না, এইগুলো তা আলোচনা করে তারা ঠিক করত, সেই প্রক্রিয়াটাকেই আমি প্রধান বলে মনে করি। পরের প্রশ্ন। আমি কাজী জাকারিয়া, মুজাম্মেল হোসেন মঞ্জু স্যারের কাছে আমার কোশ্চেন, বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি কাউন্সিলের মতো বড় একটা ইস্যুতে গণতন্ত্র রক্ষা না করা হয় তাহলে দেশের গণতন্ত্র কিভাবে রক্ষা হবে? মোটামুটি আমাদের কথায়ও আগে এসে গেছে যে দেশে যদি গণতান্ত্রিক বাতাবরণ থাকে, গণতান্ত্রিক ব্যবস্থা করতে হয়, তো সেখানে রাজনীতি যারা পরিচালিত করবেন সেই রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র থাকতে হবে। এই প্রশ্নকারী কাজী জাকারিয়া সঠিকভাবেই বিষয়টা বলেছেন, আমার তো মনে হয় না যে খুব বিস্তারিত এখানে কিছু বলার আছে। একটা হতে পারে যে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এই রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক বিধানটা কী করে আবার আসতে পারে, কী করে আবার ফিরে আসতে পারে। আমার মনে হয় যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যেই যাবে এবং এর সঙ্গে বাংলাদেশ স্বাধীনতার পরে আমাদের যে অর্থনৈতিক বিকাশ ঘটেছে এবং এই এই আর্থসামাজিক ব্যবস্থাটা যেমন যেভাবে অর্থনীতিটা দাঁড়িয়েছে, অর্থাৎ সেইখানে যদি গণতন্ত্র না থাকে, মানে সম্পদ এক জায়গায় কেন্দ্রীভূত বা লুটপাট দুর্নীতি এটি মানে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বিষয়, তাহলে তার রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। কাজেই আমাদের ওই আকাঙ্ক্ষাটা
পূরণ করার জন্য একটু দীর্ঘস্থায়ী লড়াইয়ের ব্যাপার আছে। আমাদের তরুণ ছাত্র যারা, তারা পড়াশোনা করবেন, কথা বলবেন, কথা বলবেন, আলোচনা করবেন, দাবিগুলো তুলবেন, সৎ কর্মীরা রাজনীতিতে আসার চেষ্টা করবেন, টিকে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এইরকম একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা ফিরে আসতে পারে। আমরা যে দুটি দলের সম্মেলন হতে যাচ্ছে, দুই দলের যে মিলের কথাগুলো বলেছি, আর একটা কত বড় মিল দেখেন যে দুইজন, দুই দলেই দুইজন নেত্রী 30 বছরের বেশি সময় ধরে দল দুটো পরিচালিত করছেন এবং ওই একইভাবে। কাজেই এই জায়গাটায় পরিবর্তনটা আসতে হলেও একটু ভেতর থেকে আসতে হবে, নিচ থেকে, তরুণদের মধ্যে থেকে, রাজনৈতিক দলগুলোর কর্মীদের সোচ্চার হওয়ার মধ্য দিয়ে, জনগণকে সচেতন করার মধ্য দিয়ে পরিবর্তনটা আনতে হবে। পরের প্রশ্ন, আরমান শাহরিয়ার, অধ্যাপক আবুল কাশেম ফজলুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন। আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি আমরা সব সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এবং আমাদের দেশে এই সমস্যা, নেতৃত্বের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, কিন্তু এই যে সমস্যাগুলো গড়ে ওঠে আমাদের কিন্তু আসলে রুট লেভেল থেকে এই সমস্যাগুলো গড়ে ওঠে। তো আমরা এর সমস্যার সমাধানের পথটি কীভাবে খুঁজে পেতে পারি, এটি একটু স্যারের কাছে আমি জানতে চাচ্ছি এই কাউন্সিল বিষয়ে। ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাধান কিভাবে সম্ভব হবে, সমাধানের জন্য সমাধানমুখী রাজনৈতিক দল লাগবে। সেরকম রাজনৈতিক দল তো আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আসার মতো নেই, স্বতঃস্ফূর্তভাবে সমাধান হবে না। আমরা অনেক নৈতিক কথা বলি, তাতে অনেকে পছন্দ করেন যে ঠিক কথা বলা হয়েছে, কিন্তু তার দ্বারা সমাধান হবে না। সমাধান করতে হলে রাজনৈতিক দল লাগবে। রাষ্ট্রবিজ্ঞানের বইতে রাষ্ট্র গঠনের 4টা কম্পোনেন্টের কথা উল্লেখ আছে, যে একটা সুনির্দিষ্ট জনগণ, একটা সুনির্দিষ্ট ভূভাগ, সেই ভূভাগে সেই জনগণের সরকার এবং সেই জনগণের সার্বভৌম ক্ষমতা, অর্থাৎ যে কোনো এই ভূভাগ এবং জনগণ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা এই জনগণের, জনগণের প্রতিনিধি হিসেবে পার্লামেন্ট কাজ করবে, এইরকম রাষ্ট্রবিজ্ঞানের বইতে লেখা হয়। আমি এই কথাটা বলতে চাই যে আধুনিক রাষ্ট্রের আরও একটা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট হলো রাজনৈতিক দল। যদি রাজনৈতিক দল রাষ্ট্র গঠনের উপযোগী না হয়, গণতন্ত্র বা সমাজতন্ত্র যে আদর্শই হোক, সেই আদর্শ প্রতিষ্ঠার এবং চালিয়ে নেওয়ার উপযোগী না হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা দানা বেঁধে উঠবে না। বাংলাদেশে এই গত প্রায় 45 বছরে রাষ্ট্র ব্যবস্থা দানা বেঁধে ওঠেনি। যেভাবে আমাদের রাজনৈতিক নেতারা বিদেশি দূতাবাসে যান, যেভাবে আমাদের রাজনৈতিক নেতারা ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে দৌড়াদৌড়ি করেন, যেভাবে আমাদের রাজনৈতিক ব্যবস্থা পরিচালনার জন্য ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, ফেমা, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ, মাইনরিটি ওয়াচ, এরকম অন্তত 10-15টা ওয়াচ অর্গানাইজেশন আছে। এই ওয়াচ অর্গানাইজেশনগুলোর প্রত্যেকটাই বিদেশি টাকায় পরিচালিত। যারা টাকা দেন তারা আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করেন। এইসব দিক লক্ষ্য করেই বলছি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা দানা বেঁধে ওঠেনি। অবশ্যই সমাধানের জন্য পলিটিক্যাল পার্টি দরকার এবং সেই পলিটিক্যাল পার্টি সমাধানের পথ নির্দেশ করবে। যেমন আমাদের দেশে অতীতে কিছু দৃষ্টান্ত বলি, যুক্ত ফ্রন্ট শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদেরকে নিয়ে গঠিত হয়েছিল। যুক্ত ফ্রন্টের একটা 21 দফা কর্মসূচি ছিল খুব স্পষ্টভাবে, সেই কর্মসূচির প্রায় সবই বাস্তবায়িত হয়েছে, কিন্তু কতকগুলো মূল জিনিস 2-3টা বাস্তবায়িত হয়নি, খুব মৌলিক ছিল যেগুলো, যেমন জাতীয়করণ করা, সরাসরি সমাজতন্ত্রের কথা উল্লেখ না করলেও সমাজতান্ত্রিক ব্যবস্থার যেসব সুযোগ সুবিধা সেইগুলো প্রতিষ্ঠা করার কথা ছিল, সেইটা হয় নাই, অন্য সবগুলোই বাস্তবায়িত হয়েছে। তারপরে আওয়ামী লীগের 6 দফা, এটাও একটা পজিটিভ কর্মসূচি ছিল, ছাত্র সংগ্রাম কমিটির 11 দফা, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে সেই রকম বাস্তবসম্মত কোনো কর্মসূচি তো আমরা পাইনি। কর্মসূচি যা আসর দিয়েছে একটার পর একটা, দুনিয়ার তাবত ভালো কথা সেগুলোতে লিখেছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত করার জন্য না, জনপ্রিয় হওয়ার জন্য।
তাতে দেশের রাজনৈতিক শৃঙ্খলা তারা আনতে পারেনি, দলীয় শৃঙ্খলা এবং দল গঠনের কাজও তারা করেনি। আওয়ামী লীগ ঠিক ওইরকম সুস্পষ্ট কোনো কর্মসূচি নিয়ে আর আসেনি। জাতি গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠনমূলক ন্যাব ধীরে ধীরে মানে বিলীয়মান বা বিলুপ্তই হয়ে গেছে বলা যায়, যেটুকু আছে সেটুকু খুব গুরুত্বপূর্ণ না। বামপন্থী সংগঠনগুলো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা আমাদের আদর্শ এবং আদর্শভিত্তিক কর্মসূচি বাস্তবায়িত করব এই লক্ষ্য নির্ধারণ করেনি। কাজেই আমাদের জাতীয় জীবনের অবস্থা অনেক অনেক ভালো করার সুযোগ আছে। যেসব সমস্যায় আমাদের জাতি ভুগছে এর অনেকগুলোই প্রিভেন্টেবল অর্থাৎ সমাধানযোগ্য, কিন্তু সেই রকম রাজনৈতিক দলের অভাবে সেটা হচ্ছে না। এই মোজাম্মেল সাহেব যে কথা বললেন যে আমরা তো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এর দ্বারা কবলিত হয়ে আসছি, এই গুরুতর সমস্যাটা নিয়ে আজ পর্যন্ত তো এই যে দুটো দলের কাউন্সিলের কথা আমরা বলছি, এই দুটো দলের কোনোটার ভিতরে এই বিন্দুমাত্র আলোচনা হয়েছে এটা আমরা দেখি না। আইনের শাসন প্রবর্তন এই নিয়ে এই দুটো দলের কাউন্সিল অধিবেশন উপলক্ষে কোনো আলোচনা হয়েছে এটা দেখি না। আমরা শুধু একটাই দেখি যে কী করে তারা ক্ষমতায় যাবে এবং কী করে একটা ডেসপোটিক লিডারশিপ একটা স্বেচ্ছাচারী নেতৃত্ব নিয়ে গণতন্ত্রের কথা বলে তারা চলবে, এইরকমই। আর এই কথা ঠিক আমাদের দেশে সাধারণ মানুষ জনগণ জেগে উঠেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের সমস্ত আন্দোলনের মধ্যে সেই সংগ্রামী চেতনা এবং জনগণের জাগ্রত বোধটা ছিল। পরে অল্প সময়ের মধ্যে সেই বোধ শেষ হয়ে গেছে। এখানে কেউ কেউ বলেছেন যে ১৯৮০ দশক থেকে আমাদের রাজনীতির ধরন বদলে গেছে, এটা খুব ঠিক। কারণ ওই যে আগে বললাম যে রেগান এবং মার্গারেট থেচার অনেকটা যুক্তভাবে যে লিবারালিজম ঘোষণা করেছেন যেটাকে আমরা নিও লিবারালিজম বলে সমালোচনা করি, সেই ধারাবাহিকতায় আমাদের দেশে এনজিও গড়ে উঠেছে, সেই ধারাবাহিকতায় আমাদের দেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো গড়ে উঠেছে। এই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারপরে ওয়াচ অর্গানাইজেশন, পরিবেশবাদী সংগঠন, নারীবাদী সংগঠন, এই যে আমাদের কী বলে সুজন, এরকম অন্তত ৫০-৬০টা সংগঠন বিরানভাবে সক্রিয়। এই সবগুলোই বৈদেশিক শক্তির দ্বারা পরিচালিত এবং এই শক্তিগুলো কিছুতেই বাংলাদেশে রাষ্ট্র দানা বেঁধে উঠুক এটা দিচ্ছে না। যে ডিপলিটিসেশনের কথা কবির বললেন, নিরাজনীতিকরণ বা বিরাজনীতিকরণ, রাজনীতির ভেতর থেকে রাজনীতি কমিয়ে ফেলে, রাজনৈতিক দলগুলোকে দুর্বল করে, সরকারকে দুর্বল করে, প্রশাসনকে দুর্বল করে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, তাদের কর্তৃত্বের দ্বারা রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা, এইটা হলো নিও লিবারালিজমের মূল নীতি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বলি, BNP বলি, আমাদের যে দলের সরকারই হোক, ইনক্লুডিং মিলিটারি সরকার, এই সবগুলো এর মধ্যে পড়ে গেছে। এবং এরশাদের আমলে এরশাদ কী করেছে সেটা আমরা বলছি, আমরা ঘৃণা প্রকাশ করছি, কিন্তু আওয়ামী লীগ কী করেছে, BNP কী করেছে, এই ৮ দলীয় জোট, ৭ দলীয় জোট, ৫ দলীয় জোট কী করেছে, এইটারও তো একটু সমালোচনা দরকার, আত্মসমালোচনা। এই সমালোচনায় গেলেই দেখা যাবে যে খান সরার মোশের সাহেবের নেতৃত্বে যে নাগরিক কমিটি তখন পরিচালনা করেছে, এই নাগরিক কমিটি তো একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন ছিল। কামাল হোসেন সাহেবের নেতৃত্বে যে গণফোরাম, এগুলো তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন। আজকে যে সুজন এত পপুলার, ক্রমাগত প্রচার করছে বাংলাদেশে গণতন্ত্র ঠিক করা, সুশাসন ঠিক করা, এগুলো তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন। এগুলোর সঙ্গে বাংলাদেশের যে বিরাজনীতিকরণ বা নিরাজনীতিকরণের কথা বলা হয়েছে, ডিপলিটিসেশনের কথা বলা হয়েছে, এগুলো তো ঘনিষ্ঠভাবে জড়িত। এগুলোর কোনো সমালোচনা আওয়ামী লীগও করে না, BNPও করে না। তবে একটা ব্যাপার আওয়ামী লীগ বোঝে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে রাখতে চায় না, সরাতে চায়। এইটা বুঝে বলে আওয়ামী লীগ আরও বেশি ভারতের দিকে ঝুঁকেছে এবং ভারত এখানে পুরো আমেরিকান সরকার আসুক এটা চায় না। সেই জন্যেই একসময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের নেতা আশরাফ বলেছিলেন যে দুয়ানাদানের মন্ত্রী আমাদের উপদেশ দিতে আসে, আমেরিকার একজন প্রতিমন্ত্রী সম্পর্কে কথা বলেছিলেন, এটা বলেছিলেন ওই কারণে এবং ওই সাহসে যে আমেরিকা থেকে আমাদেরকে ক্ষমতায় থাকতে দিতে চায় না, আমাদেরকে উৎখাত করতে চায়, সুতরাং আমাদের যে কোনোভাবে টিকতে হবে, বাঁচতে হবে। এবং শেখ হাসিনাও সেই জন্য শুধু ক্ষমতাগত প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে ইন্ডিয়ার দিকে আরও ঝুঁকেছে। তো মূল কথাটা হলো যে সমাধানের প্রশ্ন আমরা খুঁজি, সেই সমাধানের জন্যে আমাদের রাজনীতি, বুর্জোয়া রাজনীতিই বলি, শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, তাদের নেতৃত্বে
যে বিকাশ সেইটাকে আরও উন্নত করে বর্তমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ করে রাষ্ট্রীয় স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা এইগুলো এইগুলোর দিকে অগ্রসর হলে রাজনৈতিক দলই কেবল সমাধানের পথ সন্ধান করতে পারে, জনগণের পেতে পারে। কিন্তু যতদিন পর্যন্ত আমরা ওয়াচ অর্গানাইজেশনগুলোর দ্বারা আমাদের রাজনীতিকে পরিচালিত হতে দেব, ততদিন সেই সুস্থতার দিকে বাংলাদেশের রাজনীতি যাবে না। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল, এই ওয়াচ অর্গানাইজেশনগুলো এবং এই যে মানে ভালো ভালো কথা বলেন এবং সব ভালো ভালো বুদ্ধিজীবী যেটাকে বলে যে ইয়ে কি সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এইগুলোর গ্রাস থেকে আত্মরক্ষা করতে হবে। স্বাধীনতা দরকার রাজনৈতিক দলগুলোর ভিতরেও। আজকে ছাত্রলীগের একটা ছেলের কি অধিকার আছে দলের মধ্যে স্বাধীনভাবে কথা বলার? আজকে ছাত্রদল তো নীল হয়ে গেছে, খোঁজ করে পাওয়া যায় না, কারণ তারা বিশ্ববিদ্যালয়ে আসতে, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে সাহস করে না। যারা নেতা তারা তো আসেই না, অন্যেরা একটু আড্ডু গা ঢাকা দিয়ে আসে। এই যে বাস্তবতা যে ছাত্র সংগঠনগুলোর ভিতরেও কথা বলার কোনো অধিকার নেই, সেখানে কেমনে হবে স্বাধীনতা? আজকে হলগুলোতে যে প্রভোস্ট অথবা হাউস টিউটাররা পাকিস্তান আমলেও সিট অ্যালট করতেন এবং সেই অনুযায়ী ছাত্ররা হলে থাকতে পারত, সেই বাস্তবতা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। বিএনপি থাকলে একরকম, আওয়ামী লীগ থাকলে একরকম। এই বাস্তবতার মধ্যে যে সমাধানের কথা প্রশ্ন করা হয়েছে, তার সমাধান যেভাবে চলছে এরকমই হবে, এর চেয়ে বেশি হবে না। আর যদি চাই সমাধান, তাহলে রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক নেতৃত্ব গঠন করতে হবে। এখানে জনসাধারণের দায়িত্ব আছে, জনসাধারণ ঘুমিয়ে থাকলে সেইটা হবে না। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু দুজন শিক্ষার্থীর প্রশ্ন বাকি ছিল। আমরা দুঃখিত, আমরা বিরতির পর আমরা সেই দুজন শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন নিয়ে আবার দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে চাই। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানে। দর্শক, আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে দলীয় কাউন্সিল, বিশেষত দুটি বড় রাজনৈতিক দল, তাকে ঘিরেই আশা নিরাশার নানান কথা আলোচনা হচ্ছিল। আমাদের এখানে আছেন আজকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, মুজাহিদুল ইসলাম সেলিম, মোজাম্মেল হোসেন মঞ্জু এবং নুরুল কবির। আর আরেকটি স্টুডিওতে আছেন FH হল ডিবেটিং ক্লাবের 5 জন শিক্ষার্থী, তাদের মধ্যে 3 জন প্রশ্ন করেছেন আগের বিষয়বস্তু নিয়ে দলীয় কাউন্সিল, আর 2 জন বাকি আছেন। আমি এখন তাদের কাছে আবার যাচ্ছি, আরেকটি স্টুডিওতে আছেন, তাদের নাম, যে 2 জন বাকি আছেন এবং প্রশ্ন। আমি আব্দুল্লাহ ফয়সাল, আমি মুজাহিদুল ইসলাম সেলিম স্যারের কাছে আমার প্রশ্ন, যে দলীয় কাউন্সিলিংয়ে আগে আমরা দেখতে পাই যে দলের মধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যায় এবং একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিপক্ষে অবস্থান করে, এটার একটা সমাধান আমরা চাচ্ছি, এটা সমাধান আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? দেখুন, গ্রুপিংটা 2 ভাবে হতে পারে। একটা হলো নীতিগত এবং আদর্শগত প্রশ্নে একটা দ্বিমত থাকতে পারে এবং দ্বিমতকে কেন্দ্র করে একটা মতের পক্ষে একটা সেকশন, আরেকটা মতের পক্ষে আরেকটা সেকশন। এই যেই দলগুলোর কাউন্সিল সম্পর্কে আমরা আলোচনা করছি, সেইখানে যদি এরকম কোনো বিভাজন আমরা দেখতাম, তাহলে পরে আমি ব্যক্তিগতভাবে সেটাকে একটা স্বাস্থ্যকর প্রবণতা বলেই আমি চিহ্নিত করতাম। কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যেই গ্রুপিংগুলো আমরা খবরাখবর পাই, সেইটার প্রায় সর্বাংশেই, শতকরা 100 ভাগ ক্ষেত্রে দেখা যাবে এই গ্রুপিংগুলো পরিচালিত হয় প্রধানত লুটপাটের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং এইসব জায়গায় নিজের নিজের গ্রুপের আধিপত্য বজায় রাখতে পারলে আমি একচ্ছত্রভাবে এই আর্থিক দুর্নীতির সুবিধাগুলো আমি নিতে পারব এবং সেই কারণে দলের ভেতরে তার আপেক্ষিক অবস্থানটাকে উন্নত করার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। আপনারা জানেন, এটা সমস্ত দেশবাসী এটার প্রতি ঘৃণা প্রকাশ করেছে, যখন এই যে ট্রাক বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করা হলো, আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা কিন্তু সমস্ত দেশে বিক্ষোভ মিছিল করে আমরা এটা বলেছিলাম যে বিএনপির আন্দোলন করার অধিকার আছে কিন্তু আগুনে পুড়িয়ে মানুষ মারার অধিকার তাদের নেই। কিন্তু আমি পরবর্তীকালে একটা হিসাব করে দেখলাম যে বাসে আগুনে পুড়ে যতজন লোক মৃত্যুবরণ করেছে তার চেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করেছে ছাত্রলীগের, কিংবা ছাত্রলীগ আর যুবলীগের, কিংবা আওয়ামী লীগের 2 অংশের মারামারি এবং দ্বন্দ্ব সংঘাতের ফলে, ওপেনলি অস্ত্র নিয়ে একে অপরকে হামলা করছে, এইটার ফলে মৃত্যুর ঘটনা কিন্তু তার চেয়ে কম না।
সুতরাং এই নৈরাজ্য এবং গ্রুপিংয়ের ব্যাপারটা এই রকম একটা সংকীর্ণ ব্যক্তি স্বার্থকেন্দ্রিক লুটপাটের ভাগ বাটোয়ারা নিয়ে যদি গড়ে উঠতে থাকে বা অব্যাহত থাকে, তাহলে পরে কিন্তু আমরা রাজনীতিতে যে রুগ্নতা বিরাজ করছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের মনে রাখতে হবে, অনেক সময় আমাদের ভেতরে এরকম একটা ভুল ধারণা হয় যে সবাই রেজিমেন্টেড হবে, সবাই এক চিন্তায় চলবে এবং নেতা যে হুকুম করবে সেই অনুযায়ী সবাই চলবে। এইটা কিন্তু বিজ্ঞানসম্মত চিন্তা না, কেননা যখন আমি যৌথ নেতৃত্বের ভেতরে যাই সেইটাকে যৌথ প্রজ্ঞা কালেকটিভ উইজডম, একজন ব্যক্তি, এখানে তোমরা যদি কেউ স্ট্যাটিস্টিক্সের ছাত্র থাকো তাহলে পরে সে আর একটু ভালো বুঝতে পারবে, তবে আমি সহজ করে বলছি যে একজন লোক যখন একটা সিদ্ধান্ত নেয় সেইটা ভুল হওয়ার সম্ভাবনা যতটা, যখন দশজন মিলে দশজনের মাথা একত্র করে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু দশ ভাগের এক ভাগে নেমে আসে, প্রবাবিলিটি থিওরি। সুতরাং কালেকটিভ উইজডমটা এইটা কিন্তু আমি দয়া করে প্রয়োগ করছি এটা না, আমার দলকে আরও পরিশুদ্ধ এবং সঠিক পথে পরিচালনা করার জন্যই কালেকটিভ উইজডম কিন্তু থাকা একান্তভাবে প্রয়োজন। কিন্তু আমাদের এখানে আগাগোড়া থেকে এটা পাকিস্তানি ট্রেডিশনের অংশ, মুসলমান মানেই মুসলিম লীগ, তারপরে আসলো বাঙালি মানেই আওয়ামী লীগ, তারপরে আসলো যারা ইসলাম পছন্দ তারা মানেই হলো বিএনপি, এই ধারার ভেতর দিয়ে আমরা চলছি। এবং ভালো করে খোঁজ নিলে দেখা যাবে কনস্টিটিউশন ঘেঁটে দেখবেন কাউন্সিলরের সংখ্যা কোন জেলা থেকে কতজন আসবে এইটা কিন্তু দলের সদস্য পদের সংখ্যার ভিত্তিতে যতটা না নির্ধারিত হয় সেটা নির্ধারিত হয় ওই জেলার টোটাল পপুলেশন কত। তো পপুলেশনের বেসিসে আপনি যদি কাউন্সিলর নির্ধারণ করেন তাহলে পরে তো সেটা প্রকৃতভাবে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব হলো না। এবং এই ট্রেডিশনটা এসছে কিন্তু এই মুসলিম লীগের ধারা, সেইটা থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেসিক ডেমোক্রেসি। আইয়ুব খানের আসলে শেষ প্রশ্ন। আমি মোহাম্মদ লোকমান হাকিম খান। জনাব সেলিম স্যারের কাছে আমার কোশ্চেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে দলীয় কাউন্সিলগুলো কতটা গণতান্ত্রিক হওয়ার মানে কতটা গণতান্ত্রিক হওয়ার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন স্যার, যদি আমাদের একটু বলতেন। কিন্তু আপনি গণতান্ত্রিকভাবে একটা দলকে পরিচালনা করা এবং সেইটার লক্ষ্য থেকে আপনি যদি কাউন্সিল করতে চান তাহলে পরে আপনার নীতিগত অবস্থানটা পরিষ্কার করতে হবে যে আপনি দেশের ভেতরে এবং সমাজের ভেতরে গণতন্ত্র কায়েম করতে চান কিনা। গণতন্ত্র বুঝতে হবে, গণতন্ত্র কেবলমাত্র রাজনৈতিক গণতন্ত্রই একমাত্র বিষয় নয়, অর্থনৈতিক গণতন্ত্রও খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক গণতন্ত্রও খুবই গুরুত্বপূর্ণ। তো অত গভীরতায় আমরা গণতন্ত্রকে যদি নাও বিবেচনা করি, যদি রাজনৈতিক গণতন্ত্রের প্রশ্নও দেখি, তাহলে পরে দলের অভ্যন্তরের গণতন্ত্র সেইটাও হলো একটা উপাদান মাত্র। আপনার এখানে বাক ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে, আপনার এখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, এইখানে মৌলিক অধিকারগুলোর একেবারে ষোলো আনা গ্যারান্টি আপনাকে নিশ্চিত করতে হবে। এই কাজগুলো যদি না করা হয় তাহলে পরে কিন্তু আমি কোনোদিনই গণতন্ত্রকে গভীরতর করা এবং প্রসারিত করার কথা আমরা কোনোদিন ভাবতে পারবো না। আমাদের দেশের অবস্থা দাঁড়িয়েছে, ছোটোবেলায় আমরা একটা গল্প শুনতাম যে একটা ছেলে ক্লাস থ্রিতে পড়ে, রেজাল্ট নিয়ে এসছে বাবার কাছে, দেখে যে ওকে ক্লাস টুতে নামিয়ে দিছে, বলছে তোর অবস্থা তো খুব খারাপ, পাস তো করতে পারিসই নেই, ফেল নিয়ে টানাটানি। এখন আমরা যেই গণতন্ত্র ভোগ করে অভ্যস্ত সামনে আগাতে তো পারি নাই, এখন আমাদের গণতন্ত্রের ফেল নিয়ে টানাটানির অবস্থা চলে আসছে এবং এটা একটা খুবই বিপজ্জনক এবং দুর্যোগপূর্ণ অবস্থার ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক ব্যবস্থা এখানে চলছে। এই যে একটু আগে বলা হলো যে 2021 সালে আওয়ামী লীগকে পাওয়ারে থাকতেই হবে, তাহলে পরে কে পাওয়ারে থাকবে না থাকবে এইটা যদি আমার দ্বারা নির্ধারিত হয়, জনগণ দ্বারা না, তাহলে পরে কিন্তু এটা গণতন্ত্রের চেতনা সম্পন্ন হলো না। একটা দলকে আমি তখনই গণতন্ত্র চেতনা সম্পন্ন বলতে পারবো যখন জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সে চেষ্টা করবে কিন্তু পরাজিত হতে পারে এইটার জন্য সমানভাবে নিজেকে প্রস্তুত করবে। জয় পরাজয়ের সিদ্ধান্তটা আমি না নিয়ে আমরা জনগণের উপরে নির্দ্বিধায় আমরা যদি দিতে পারি তাহলে পরেই কিন্তু
এটা গণতান্ত্রিক ব্যবস্থার পথে আমরা অনেক দূর পদক্ষেপ নিতে পারব। ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি, দলীয় নির্বাচন, অর্থাৎ দলীয় নির্বাচন আমরা আসলে মিন করতে চাচ্ছি, যে সামনে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে সেটিও দলীয় ভিত্তিতে হচ্ছে এবং এটি প্রথমবারের মতন। এর আগে আপনারা জানেন যে পৌরসভা নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে শুরু হয়েছে এবং তার ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ। এই দলীয় ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলে কি রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হবে, অথবা স্থানীয় একদম তৃণমূল পর্যায়ের যে কাঠামোতে এই নির্বাচনের এই ধরনের ফলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, আমরা তা নিয়ে আলোচনা করবো এবং শিক্ষার্থীরা অবশ্যই অংশ নেবেন। আমরা প্রথম পর্যায়ে চারজন অতিথিকেই বলবো, দুই মিনিট করে প্রথম পর্যায়ে তারা তাদের বক্তব্য রাখবেন এবং এই বিষয়ে কিছু বক্তব্য আছে আমরা একটু দেখে আসি। সাতশো ৩৯টা ইউনিয়নের মধ্যে আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ৫০৩টি ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি যে ২৩৬টি সম্ভবত যেটা আছে সেটা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, আমরা জানি এখানে কি হবে। এই নির্বাচনেও আপনার তারা তাদের মতো করে তার প্রশাসনকে ব্যবহার করে ওই সিল টিল মিলিটারি সব নিয়ে চলে আগের রাত্রি সব বাট বাট বক্স বুঝে রাখবে। তারপরে আমরা ওই নির্বাচনে যাচ্ছি, যাচ্ছি এই জন্যে যে নির্বাচনের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে যেতে চাই, যাচ্ছি এই জন্য যে জনগণ আরও ভালো করে দেখুক যে এদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় কি হয় না। আমরা যে কথাগুলো বারবার বলে আসছিলাম সেই কথাগুলো প্রমাণ করার জন্য আমরা আয়ত্ত করছি। ইউনিয়ন কাউন্সিলের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনেও আমরা সেখানে নির্বাচনের অংশগ্রহণ করতে চাই, কিন্তু অতীতের যে অভিজ্ঞতা, নির্বাচন কমিশনের একচোখা যে নীতি, এই নীতিতে আজকে সবাই এই নির্বাচন সম্পর্কে সন্দিহান। বিএনপি আসলে আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতির উপর বেশি গুরুত্ব দিচ্ছে, কেন আমি জানি না। একটা বড় রাজনৈতিক দল, তাদের নির্বাচনের ব্যাপারে আমি এই প্রশ্নের জবাবটা আমি এটুকু দিতে চাই, তারা আসলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের আগেই হেরে যায়। এটা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন যদিও জাতীয় প্রতীক নিয়ে হচ্ছে, স্থানীয় পর্যায়ের আমাদের নিজস্ব কিছু রাজনীতি আছে যেগুলোর কারণে আমরা আশাবাদী যে আমাদের একটি কারণের জন্য শুধু যে নির্বাচনে আমরা খুব বেশি ফল খারাপ করব, ফল একেবারেই শোচনীয় হবে, এটা আমরা আশঙ্কা করছি না, আমরা আশাবাদী। দর্শক, আমরা শুনলাম যে দলীয়ভাবে নির্বাচনের ফলে রাজনৈতিক নেতাদের বক্তব্য। স্যার, আপনাকে দিয়ে আবার ওই পর্যায়ে শুরু করতে চাই, এই যে নতুন ধরনের যে নির্বাচনটা হচ্ছে, মানে এটার ফলে রাজনৈতিক দলগুলো কি উপকৃত হবে আর জনগণ কি উপকৃত হবে? আগে ঘোষিতভাবে দলীয় নির্বাচন হতো না ইউনিয়ন পরিষদে, এখন এটা ঘোষিত যে দলভিত্তিক প্রতীক নিয়ে নির্বাচন হবে। এটার দ্বারা যে কোনো গুণগত পরিবর্তন হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবং আমাদের রাজনীতিতে এমনটা মনে করার কোনো কারণ দেখি না, আগের সব বৈশিষ্ট্যই থাকবে। স্যার, স্থানীয় পর্যায়ে অন্তত রাজনৈতিক ইউনিটগুলি একটু সক্রিয়, তারা কিছু কিছু মতামত উপরে দিচ্ছে। এখানে দলগুলো যা করছে, বিএনপি তো অনাস্থায়ী প্রকাশ করছে যে নির্বাচন ঠিক হবে না, তবু আমরা জনগণের সাথে সম্পর্ক স্থাপনের জন্য নির্বাচনে যাচ্ছি, একদম সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছে। এটা অবস্থার উন্নতির লক্ষণ নির্দেশ করে না। আর দ্বিতীয় হলো, আর কি করার ছিল আওয়ামী লীগ, এবং বলছি সেই কথা, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই দল ঠিক রাখা, দলের ভিতরে যে গ্রুপিং এগুলো অ্যাডজাস্ট করা এবং নমিনেশনের সমস্যা নিয়ে খুব বিচলিত। ইউনিয়ন পরিষদ খুব ছোট ক্ষেত্র বলা যায়, সবচেয়ে বেসিক ইউনিট অব আওয়ার পলিটিক্স, সেই বেসিক ইউনিটও দলীয় ঐক্য রক্ষা করতে হবে, সেখানে মারামারি ঝগড়া বিবাদ এটা ওইটার সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে নমিনেশনের মানে খবর পত্রিকায় যা পাওয়া যাচ্ছে, বিএনপি চেষ্টা করছে, এই একটা দেখা যাচ্ছে, আর কোনো রকমের গুণগত উন্নতির লক্ষণ দেখি না। এখন যে প্রশ্নটা করলেন যে আর কি করা যেত অথবা কিভাবে উন্নত করা যেত, বিএনপির পক্ষ থেকে আর কি, মানে বিএনপির পক্ষ থেকে বর্জন করলেও সমালোচনা, বিএনপির
একেবারে বেসিক কাজ হলো তার দলীয় ম্যানিফেস্টো তৈরি করা এবং জনগণের কাছে দলীয় ম্যানিফেস্টো প্রকাশ করা। আমরা এই উদ্দেশ্যে রাজনীতি করি, বাংলাদেশটাকে এইভাবে রক্ষা করে মানে গঠন করতে চাই। এই দলীয় ম্যানিফেস্টো ছাড়া শুধু সাংবাদিকদের সামনে কথা, পত্রিকার বিবৃতি দিয়ে যে রাজনীতি, আমার মনে হয় না যে এটা তাদের দলের উন্নতির জন্য, অগ্রগতির জন্য বিশেষ সহায়ক হবে। বিএনপি যদি উঠতে চায় তাহলে অবশ্যই বিচার বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, আজকের বাংলাদেশের বাস্তবতা এবং বিশ্ব বাস্তব বিবেচনা করে একটা দলীয় ম্যানিফেস্টো তাদের দিতে হবে, এবং সেইটা দিলে তারা জনসমর্থন পাবে। তখন আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করে আসছে এই সম্পর্কে জনগণের মধ্য থেকে অনেক অভিযোগ তীব্র হয়ে উঠবে। তার ফলে নির্বাচন যেভাবেই হোক এটা আওয়ামী লীগ সামলাতে পারবে না, সরকার সামলাতে পারবে না। কাজেই বিএনপির ওই কাজটা করার আছে। আর এমনিতে গতানুগতিক ধারার রাজনীতিতে যে শক্তি সমাবেশ আওয়ামী লীগ এবং বিএনপির, এই শক্তি সমাবেশে পরিবর্তন আসবে না। পরিবর্তন আমাদের ধারণার বাইরে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটনা ঘটে গেলে হবে। আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনটা, তবে এটা শেষ পর্যন্ত কতটা গুরুত্ব বহন করবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটার সম্ভাবনা গুরুত্বের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুশি যে আপনারা আওয়ামী লীগ বিএনপির নেতাদের বক্তব্য এটার ব্যাপারে এটা শোনালেন। আরও বেশি খুশি হতাম যে এর বাইরে যে আরও দলগুলো আছে যারা এইগুলো নিয়ে আরও সিরিয়াসলি ভাবে, তাদের চিন্তাভাবনা যদি এটা মিডিয়াতে প্রকাশিত হতো তাহলে পরে দেশবাসী আরেকটু উপকৃত হতো বলে আমি মনে করি। এইটার ভেতর দিয়ে এইটার ভেতর দিয়ে একটা দ্বিদলীয় মেরুকরণে যে বর্তমান বাস্তবতা এটাকে আরো সুদৃঢ় করার চেষ্টা করা হয়। দুই নম্বর হলো দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করাটা আমি মনে করি যে এটা স্বাভাবিক ব্যাপার। একজন নির্দলীয় ব্যক্তি যদি কন্টেস্ট করতে পারে তো দলীয় ব্যক্তি পারবে না কেন? প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হলো যে হোল ইস্যুটার সেন্ট্রাল ইস্যু হওয়া উচিত যে স্থানীয় সরকারের ক্ষমতা, এখানে যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে ওই নির্বাচনে কে জিতল আর কিভাবে জিতল, নির্বাচনটা কি ধরনের হলো সেইটার কোনো গুরুত্ব বহন করে না। উপজেলা পরিষদের কিছুই না, আমরা জেলখানায় যখন ছিলাম তখন হঠাৎ করে আমরা একটা আন্দোলন করলাম এবং কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিল, যে ওটাকে বলে চৌকা কমিটি, মানে কিচেন কমিটি, কিচেন কমিটি নির্বাচনের মাধ্যমে করিতে হইবে। তো ওই যে আমাদেরকে নির্বাচন দিল, আমরা কি স্বাধীনতা পেয়ে গেলাম? কেননা জেলখানার চাবিকাঠি তো জেলারেরা, ভেতরে আমাকে ওই চাবি রেখে আমাকে এই ওই দায়িত্বটুকু দিলে এইটা দিয়ে কিন্তু প্রকৃত মুক্তি হয় না। সুতরাং স্থানীয় সরকারের ক্ষমতায়নের প্রশ্ন ইনক্লুডিং ইকোনমিক পাওয়ার এইটাকে নিশ্চিত করতে হবে, এবং বাজেটের একটা অংশ স্ট্যাটুইটারি অ্যালোকেশন বিধিবদ্ধভাবে অ্যালোকেট করে দিতে হবে যে এইটা কোনো গভর্নমেন্ট এসে চেঞ্জ করতে পারবে না, 30% অর 40% অফ দ্য ন্যাশনাল বাজেট স্থানীয় সরকারের কাছে চলে যাবে। ওই আলোচনায় গেলে একটা বড় আলোচনা, আমি অনেক আলোচনা করতে পারি, উই হ্যাভ আওয়ার প্ল্যান। সেকেন্ড হলো ইলেকশনটা অবাধ নিরপেক্ষ হতে হবে, তত্ত্বাবধায়ক সরকারটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো টাকার খেলা, বড় ব্যাপার হলো প্রশাসনিক কারসাজি, আগে থেকে টাকা দিয়ে হাত করে নিয়ে আগের রাত্রেই রেজাল্ট বের করে নিচ্ছেন, এবং যেসব পোলিং অফিসার টফিসার হিসেবে যারা নিযুক্ত হয় গরিব কর্মচারী, এবং তারা এই টাকা পয়সার লেনদেনের ভেতর দিয়ে তাদেরকে হাত করা অসুবিধা হয় না, কিংবা যখন নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইন্ডিকেশন দেখে, সিগনাল দেখে যে এইভাবে না চললে পরে আমার প্রমোশনটা আটকে যাবে, তখন এইভাবে কিন্তু হোল মেকানিজমটা ম্যানুভার করা হয়। এবং থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা এলাকার স্থানীয় পরিকল্পনা কী হবে এবং সেইটা দক্ষভাবে দুর্নীতিমুক্তভাবে কার দ্বারা সম্পাদিত হতে পারে এইটা নিয়ে মানুষের কাছে যেতে হবে, এবং ওপেন ডিবেট হোক, খোলা মঞ্চ করে সেইখানে সমস্ত মানে ভোটারদের কাছে ক্যান্ডিডেটরা তাদের কর্মসূচিগুলো সেখানে হাজির করুক, এবং এইটার ভেতর দিয়ে কিন্তু প্রকৃত গণতন্ত্রায়নের প্রক্রিয়াটাকে আমরা অগ্রসর করে নিতে পারব বলে আমি মনে করি। বুঝতে পারি। তারপরে আমরা মানে দলীয়ভাবে নির্বাচনের মধ্য দিয়ে একটা, যদি শুরুতে আমরা সমস্ত প্রত্যাশা পূরণ না হয় কিছুটা একটা মানে সূচনাটা বলা যায়। আমার আমার প্রত্যাশাও আছে, আশঙ্কা একটু বেশি। সেটা হলো এই যে স্যার যেটা বলেছিলেন যে বা সেলিম বললেন যে বাস্তবে কিন্তু দলীয় পরিচয়ে নির্বাচন, যখন আপনার দলীয় পরিচয় নির্বাচন ছিল না, নির্দলীয় ব্যাপারটা ছিল উপজেলায়ও, তারপর আমরা ইউনিয়ন পরিষদ দেখলাম, এখন ইউনিয়ন পরিষদ পর্যন্ত। আচ্ছা, বাস্তবে এটা ঠিকই, যদি
রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থাটা থাকে, অ্যাকাউন্টেবিলিটিটা থাকে, তাহলে এটা খারাপ না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটির ভেতরে একটা বৈপরীত্য তৈরি হয়ে গেল। সেটা এরকম যে প্রথমত লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউটটাকেই আমি ঠিকমতো মানি না, গ্রহণ করি না। মানে স্থানীয় সরকার শক্তিশালী হোক, স্থানীয় সরকার নিজের মতো কাজ করুক, এটা আমাদের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে দুটো বড় দলই একেবারেই মানে না। মানে এমপি সাহেবরা তার ভেতরের সমস্ত কিছুকে নিজেদের করায়ত্ত করে রাখতে চান, কোনো লোকাল গভর্নমেন্টকে কাজ করতে দিতে চান না, এবং এটির প্রতি আবার সমর্থন কেন্দ্র থেকেই দেওয়া হয়। হ্যাঁ, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে তুমি লোকাল গভর্নমেন্টের উপরে মাতবুরি করো, তুমি মানে উপদেষ্টা হও, উপদেষ্টার নামে মাতবুরি করো, এটা দিয়ে দেওয়া হয়। ফলে লোকাল গভর্নমেন্টটা তো আমরা প্রথমেই নিগেট করে ফেলে বসে আছি একরকম, সেটি ডেভেলপমেন্ট হচ্ছে না। আর আগে এক সময় যখন আপনার লোকাল বোর্ড, তারপরে ইউনিয়ন বোর্ড থেকে ইউনিয়ন কাউন্সিল, একটা ব্রিটিশ আমল থেকে এটা হয়ে আসছে, তখন যে আপনার স্থানীয় নেতৃত্ব তার তার ব্যক্তিত্ব, তার ব্যক্তি জনপ্রিয়তা, তার সোশ্যাল ওয়ার্কের ট্র্যাডিশন, এগুলোর মাধ্যমে গ্রাসরুট পিপলের নেতা হইয়া উঠত। এখন যদি এটা হতো যে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দল শক্তিশালী হয়েছে, তাহলে কিন্তু ওটা কাজ করত। যে বৈপরীত্যতা সৃষ্টি হলো এটা অনেকটা ওই সুকুমারের আবল তাবলের হাঁসজারুর মতো আর কি। হ্যাঁ, মানে এটা লোকাল গভর্নমেন্ট বললাম যে আমরা রাজনৈতিক দায়িত্ব নিলাম, আবার লোকাল গভর্নমেন্টকে নিগেট করে হানিফ সাহেব যখন বলেন যে 503টা হয়েছে আরও হবে, আমি খুব অবাক হয়ে ভাবি যে কেন পলিটিক্যাল পার্টির লোকাল ইউনিটকে শক্তিশালী করে তাকে মনোনয়নটা করতে দেওয়া হবে না, কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদদের মনোনয়ন ঠিক না। ওনারা বলছেন যে নিচ থেকে যে সুপারিশগুলি আসে সেগুলি যাচাই বাছাই করেই তারা বলছে আর কি, যাচাই বাছাই করে ফাইনাল সে যদি কেন্দ্রের থাকে। হ্যাঁ, ফাইনাল সে যদি কেন্দ্রের থাকে তাহলে পুরো ব্যাপারটা কেন্দ্রমুখী হয়ে যাবে, এবং নমিনেশনের ক্ষেত্রে যত রকম বাণিজ্য আছে, যত রকম মানে ম্যাল প্র্যাকটিস আছে, হ্যাঁ, এইটার একটা আসলে আমি বলি কি যে বিষয়টা তাত্ত্বিকভাবে ভালো, কিন্তু যেভাবে করতে চাওয়া হচ্ছে এবং বাস্তবতা যা, তাতে আমার মনে হয় যে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দলীয় প্রতীকের ব্যাপারটার জন্য আরও সময় নেওয়া উচিত ছিল, সদিচ্ছা যদি থাকে আরও সময় নেওয়া উচিত ছিল। নমিনেশন অফ কোয়ালিটি এমনিতেও তো দেশে নাই। আমার মনে হয় যে এই ব্যবস্থার মধ্যে আরও শ্যাটার্ড হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার স্থানীয় সরকারের নামে জিনিস অনেকটা মানে নিয়ন্ত্রণ ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে দাঁড়াবে, ইউনিয়ন পরিষদ থেকে ধাপে ধাপে সবগুলোরই নিয়ন্ত্রণ কেন্দ্রে। এইটা আমার মনে হয় যে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিপরীত। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে একটাই, যে সেটা হলো যে ইউনিয়ন পরিষদের যে দলীয়ভাবে যে নির্বাচনের যে ধরনে, এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি গণতন্ত্রের একটা চর্চা বাড়বে কিনা? স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষ এই নির্বাচিত মানে চেয়ারম্যানদের কাছ থেকে কি সেবা পাবে? দেখুন, আমি এতক্ষণ ধরে এই যে আমাদের যে কয়েকজন তরুণের একজনের একটা প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করছি, আমি এটার সঙ্গে জড়িত, আমি মিলিয়ে দিব। যেই তরুণরা মধ্যরাতে কষ্ট করে টেলিভিশন স্টেশনে আসে এবং এই বিষয়ে কথা বলতে চায়, এসব বিষয়ে তার আন্তরিকতা নিয়ে দেশের ভালো হোক মঙ্গল হোক তো আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্নের কোয়ালিটি দেখে অত্যন্ত উদ্বিগ্ন হবার কারণ একটা জায়গায় আমি শুধু প্রশ্ন করছি, যে একজন তরুণ প্রশ্ন করলেন, ওইটা তার দোষ না, সেটা আমি আসছি পরে, প্রশ্ন করলেন যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে এই রাজনৈতিক দলগুলির অগণতান্ত্রিকতা নিয়ে আবার কীভাবে গণতন্ত্র করা যায় বললেন। বাংলাদেশ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এক নম্বর কথা। অর্থাৎ এই তরুণদের ক্লাসরুমগুলিতে এখন আর বুঝি রাষ্ট্র আর দেশের মধ্যে কোনো পার্থক্য আলোচিত হয় না, এখন বুঝি তাদের যে অভ্যাসের মধ্যে এই আমরা ছোটবেলায় যেটা বলতাম অপাঠ্য বই, অর্থাৎ পাঠ্য বই এর বাইরে যে বই অপাঠ্য বই থাকতো সেগুলোর মধ্যে রাষ্ট্র আর দেশ যে এক না, একটা দেশপ্রমিক লোক ভীষণভাবে রাষ্ট্রদ্রোহী হতে পারে, এই কনসেপ্টগুলি সমাজে অনুপস্থিত হয়ে গেছে। এগুলোর সঙ্গে আপনি কেন্দ্রীয় নির্বাচন বলুন, রাজনৈতিক দল পরিচালনা বলুন, কিংবা স্থানীয় নির্বাচন বলুন, জড়িত
এবং ওই তরুণের প্রশ্নের উত্তরটা একটু দিক থেকে অ্যাড্রেস করে আমি আপনার এখানে আসতে চাই, কারণ আমার কাছে মনে হয় এটা আমার বলা দরকার। একটা গণতন্ত্র, গণতন্ত্র এক নম্বর কথা হচ্ছে তার কেন্দ্রবিন্দু হচ্ছে সমতা। গণতন্ত্র সমতার ধারণা ছাড়া কোনো গণতন্ত্র হয় না। এই সমতা রাজনৈতিক সমতা, আইনগত সমতা, অর্থনৈতিক সমতা এবং সাংস্কৃতিক সমতা, লৈঙ্গিক সমতা, এবং যেই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র একজন যন্ত্র, এটা দেশ না, দেশের মধ্যে রাষ্ট্র অ্যাপারেটাস হিসাবে উপস্থিত থাকে, এই রাষ্ট্রকে, যেই রাষ্ট্র এই সমতার ধারণাকে স্বীকার করে না, সেই অথবা বাস্তবায়ন করে না, সেই পথে চলে না, সেটা কোনো আপনার গণতান্ত্রিক রাষ্ট্র নয়। সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নাগরিকদের বা গণতন্ত্র পরায়ণ মানুষদের সংগ্রাম করতে হয়। আমাদের এই মুহূর্তের সংগ্রামটা বাংলাদেশের মানুষের, এবং এটাই মুক্তিযুদ্ধের চেতনার প্রসূত এই সংগ্রাম। যদি আমরা ধরে নিই যে রাষ্ট্রটা গণতান্ত্রিক আছে, তাহলে আমরা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছি, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, একটা সরকার গণতান্ত্রিক কিনা, তার প্রধান কথা হচ্ছে সরকার মানুষকে ভয় পায় না মানুষ সরকারকে ভয় পায়। এই যে ধরুন এই দেশে যে এই মুহূর্তে সরকারকে ভয় পায় সাধারণ মানুষ, সরকারি দলের কর্মীদেরকে ভয় পায়, এটা তো একটা অত্যন্ত স্বাভাবিক সত্য। সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় দাঁড়ায় থাকলে এটা বোঝা যায়। দুটো কাউন্সিল হচ্ছে, কাউন্সিল সেশন, একটা দল কাউন্সিল সেশনের জন্য যে ভেনু চেয়েছে সেটা এখনও পায় নাই। তারা অনুমান করছে যে এই সরকারের যে প্রবণতা, অর্থাৎ তিন দিন আগে বলবে যে এটা দিলাম, আর তারটা কিন্তু যে সরকার আছে তারটা কিন্তু এটা নিয়ে চিন্তা নাই। এটা হলো, এটা কোনো, এটা ডাবল স্ট্যান্ডার্ড হলো। কিংবা আরও একটা জিনিস, এদের এই তরুণদেরকে আমাদের চিন্তা করবার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে যে এইখানে এত যখন অগণতন্ত্র আছে, কিংবা ধরুন এই যে এর আগে যতগুলি স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে যেখানে আওয়ামী লীগ জিততে পারে নাই দলীয় ভিত্তিতে, অন্য দলের লোকেরা জিতেছে, তাদেরকে বরখাস্ত করেছে, এরকম বহু খবর পত্র পত্রিকায় বেরিয়েছে নানানভাবে, অথবা তাদেরকে, তারপরও এরা নির্বাচন করতে যায় কেন? এর সঙ্গে লুটের অর্থনীতির সম্পর্ক আছে। কিংবা ধরুন উনি প্রথম মঞ্জুভাই যেটা বলছিলেন সত্য কথা, কমিটি হলো দেড় স্বজনের, 750 কমিটি হয় কেন, কেন হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই 750 ছাত্র দলের কর্মীরা তো আমরা একসাথে দেখি না কোথাও, 750 একসাথে মিলে তারা মিছিল হইতে পারে, সেখানে করে না, কিন্তু 750 মধ্যে ঢুকতে পারে না কেন? তার জন্য নিজেদের অফিস ভাঙে হয়, এইটার সঙ্গে আর্থিক সম্পর্কের ব্যাপার আছে। সরকারের যে ধরুন স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার, স্থানীয় সরকারের কিছু বাজেট আছে, এই বাজেটটা কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয়। যেই রাজনৈতিক দল ওই স্থানীয় সরকারের মধ্যে, ওই শহরের মধ্যে, ওই স্থানীয় পর্যায়ে সরকারের সবচেয়ে কাছাকাছি, তার ভাগটা তত বেশি লুটের। এখন যে সরকারি দল আছে সে যদি কাছাকাছিকে পৌঁছাতে পারে, রাষ্ট্রের যে ইউনিট ওইখানে উপস্থিত আছে, ওই ভাগটা সে টিএনও, ডিসি বা ইত্যাদি যারা থাকে প্রশাসনে, তার যত কাছাকাছি দলীয়ভাবে পৌঁছাতে পারবে পজিশন নিয়ে, তার মধ্যে ভাগযোগটা হবে। বিরোধী দলে এই কম্পিটিশন কেন? ওরা জানে যেহেতু এখনও পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে প্রধান ক্ষমতার রাজনৈতিক দল হিসাবে দুইটা, এই দল যদি কখনো এখান থেকে যায়, সে এখন যে পজিশনটা নিয়ে রাখলো ইনভেস্টমেন্ট টাকা দিয়ে, সে আবার ওই লুটপাটের মধ্যে তখন রাষ্ট্রযন্ত্রের কাছাকাছি পৌঁছাবে। এখানে যে লুটের অর্থনীতি এবং অগণতান্ত্রিক রাজনীতির ভেতরকার এই মৈত্রীটা, একটা আনহোলি নেক্সাস, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন কিভাবে হবে আপনার প্রশ্ন, আমি ওইটা বিতর্ক করতে করতে চাই না, দ্বিমত করার কিছু নাই। এমনি দলীয় নির্বাচন না হইলেও, দলীয় মানে গোষ্ঠিত না হইলেও তাইভাবে হতো, কারণ যখন একটা দুইটা ডমিনেন্ট রাজনৈতিক ফোর্সেস থাকে তখন এরকম করে হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কিভাবে হয়েছে তা আমরা দেখেছি। উপজেলা নির্বাচনের কথা যদি মনে করেন, প্রথম ট্রেন্ড হচ্ছে সরকারি দল হারছে দুই দিন থেকে, তারপরের তিন দিন আর জিত হারে নাই। মানুষকে তারা মর্যাদা দেয় না কেন, মানুষের এম্পাওয়ারমেন্টটা তারা চায় না কেন, এটা সঙ্গে আবার দলীয় কাউন্সিলের সঙ্গে যুক্ত, এই দলের কাউন্সিলের এই সমস্ত ছেলেপুলেদের উপর এই সমস্ত নেতৃত্ব নির্ভর করে না ক্ষমতা থাকবার জন্যে। ছাত্রলীগের ছেলেরা পুলিশের প্রোটেকশন ছাড়া একটা মিছিল করবার যোগ্যতা নাই, ফলে ওইখানে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কর্মীরা
আপনি কিভাবে নির্বাচন করলো নেতা, নেতাদের কিছু যায় আসে না, তার দরকার পুলিশ, তার দরকার মিলিটারি, তার দরকার র‍্যাব, ওই দুগুলিকে কন্ট্রোল করতে পারলে ক্ষমতায় থাকবে। ফলে যেই কর্মীরা মানুষের কাছে জনপ্রিয়তা নাই, মানুষকে ওই যেটা বললেন যে সামাজিক কাজ করে জনগণের স্নেহ অর্জন করে নাই, ভালোবাসা অর্জন করে নাই, পুলিশের প্রোটেকশন ছাড়া মাস্তানিও করতে পারে না, মানুষের উপকার কত দূরের কথা, তাদের কাউন্সিল সেশনগুলিতেই বা দাম থাকবে কেন? এটা নেতা নেত্রীরা জানে। আবার নেতা নেত্রীদের ব্যাপারে ওরা জানে, কর্মীরা জানে যে আসলে আমরা পুলিশ র‍্যাব রাষ্ট্রের যে একটা যন্ত্র, কোয়ার্সিভ মেশিনারি যেটাকে বলে, নিপীড়নমূলক যে যন্ত্র থাকে, সেগুলির উপর ভিত্তি করে যখন ক্ষমতায় থাকে কিংবা সেগুলির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলে যখন ক্ষমতা থেকে চলে যেতে হয়, তখন কিন্তু রাজনৈতিক কর্মীর, রাজনৈতিক দলে দাম থাকে না, রাষ্ট্রের মধ্যে জনগণের দাম থাকে না, এই সংকটটা অনেক ভয়াবহ। আমি শেষ কথা এবারে বলে আমি শেষ করছি। ধরুন আমাদের একজন সহকর্মী ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম সাহেবের বিরুদ্ধে নানান মামলা হচ্ছে, ডিফেমেশনের মামলা হচ্ছে ম্যাক্সিমাম। কেন? উনি 7 বছর আগে উনি বলেছেন যে তারা কিছু তৎকালীন সরকারের কাছ থেকে আসা নানান ম্যাটেরিয়াল ছেপেছেন পরীক্ষা না করে, এটা অনেকেই করেছেন, সরকারি দলের লোকেরা নিজেরা অনেকেই সেই সরকারের সঙ্গে ছিলেন, তাই এক ভদ্রলোক সেটা ভুল স্বীকার করেছে, সেটাকে প্রশংসা করবার বদলে এখন তার বিরুদ্ধে মামলা হচ্ছে। কী মামলা? ডিফেমেশনের মামলা, অর্থাৎ মানিজ্জত গেছে, অর্থাৎ অপমানে লেগেছে। এগুলো তো তরুণরাই, মানে ছাত্রলীগের কর্মীরা করছে, এই তরুণদের অপমান বোধের, মর্যাদা বোধের ধরন দেখেন, কিংবা যে এমপিরা এই ডিফেমেশনের মামলার জন্য হলো আপনার তদবির করলেন, বললেন সরকারকে তাকে গ্রেফতার করতে হবে, তাদের মর্যাদা বোধের সংজ্ঞাটা দেখেন, যেই পদ্ধতিতে এই সংসদ নির্বাচিত হয়েছে এবং এখনও বর্তমান আছে, এই সংসদটা সারা পৃথিবীতে সমস্ত বাংলাদেশের মানুষকে ডিফেম করেছে, এই সংসদের অস্তিত্বটা এইভাবেই সারা বাংলাদেশের মানুষের জন্য অসম্মানের ব্যাপার, বিশ্ব দরবার ইমেজের জন্যে। আওয়ামী লীগ এত বড় একটা দল, এত ঐতিহ্যশালী দল, তাদের 153-54টার মধ্যে নির্বাচন ছাড়া তাদেরকে ক্ষমতা থাকতে হচ্ছে এবং এ তারা আরেকটা নির্বাচন দেওয়ার সাহস করে না, এইটা তাদের জন্য অসম্মানজনক, ডিফেমেটরি। আমরা যারা নাগরিক আমাদের জন্য ডিফেমেটরি, আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্যে সরকার প্রতিষ্ঠা, দেশ প্রতিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এখানে, সেই রাষ্ট্রের মধ্যে এরকম একটা সংসদ থাকবে কেন? একটা কন্টেস্ট, একটা আপনার সব দলের আপনার যে অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, এটা তো আমাদের সবার জন্য অসম্মানজনক। তো এদের তো প্রথম মামলার এই সংসদের বিরুদ্ধে ডিফেমেটরি মামলা করা উচিত। আমি বলছি তরুণদের মধ্যে যে মান মর্যাদা বোধের সংখ্যা বদলে যাচ্ছে, তার যে রাজনীতির সচেতনার যে অভাব, এটা হচ্ছে আমাদের এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা আবার শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে আমরা তিনজনের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি। তার কাছে আমাদের প্রশ্ন যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো ছিল আগের পদ্ধতিতে অনেক স্বতন্ত্র, কিন্তু স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার সুযোগ ছিল, কিন্তু এ বর্তমান পদ্ধতিতে সেই সুযোগ নেই, তাহলে কি আমরা দিন দিন স্বৈরাচারী এবং খারাপ থেকে খারাপতর অবস্থার দিকে চলে যাচ্ছি নাকি? কার কাছে প্রশ্ন? নুরুল কবির স্যারের কাছে আমার প্রশ্ন। আপনার কাছে এখন ধরে কথা বললাম, ওনাদের বড় কথা বলার সুযোগ দেওয়া উচিত, এটা তাদের বিবেচনার মধ্যে পড়ে না। এনিওয়ে, খারাপের দিকে তো আমরা যাচ্ছি, কিন্তু এই আপনারা যে মধ্যরাত পর্যন্ত যেগুলি চিন্তা করছেন, এইটা হলো ভালো লক্ষণ। প্রশ্নটা হচ্ছে যে দেখুন, সাধারণত একটা বিখ্যাত কথা আছে, একটা সমাজের যে ক্ষতি হয় সেটা কিন্তু বেশি ক্ষতি হয় খারাপ লোকের জন্য না, নীরব ভালো লোকের জন্য। ভালো লোক বোঝে কিন্তু নীরব থাকে। বাংলাদেশে এরকম একটা সময়ের মধ্যে আমরা আছি, অনেক মানুষ, আমরা যে একটা মুক্তিযুদ্ধের যে গণতান্ত্রিক চেতনা তার দিক থেকে দূরে গেছে, চলে গেছে, মুক্তিযুদ্ধের সাম্যের চেতনা তার থেকে দূরে চলে গেছে, মুক্তিযুদ্ধের যে আপনার সামাজিক ন্যায় বিচারের যে ধারণা তার থেকে চলে গেছে, এই মুক্তিযুদ্ধের চেতনার নামেও চলে যাচ্ছে, এইটার যে বোঝে এইরকম মানুষের সংখ্যা প্রচুর, কিন্তু
প্রতিবাদ করার সংখ্যা কমে গেছে। এই আমরা যে দূরে চলে যাচ্ছি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, উদ্বেগের বিষয় সেইটা নয়। সমাজে কোনো কোনো দেশে ইতিহাসের মধ্যে এক একটা এরকম সংকটকাল আসে, এই সংকটটা কত বড় হবে তা নির্ভর করবে আমাদের যারা সচেতন মানুষ আছেন তারা কত তাড়াতাড়ি সংখ্যাবদ্ধভাবে এটার প্রতিবাদ করে এই ট্রেন্ডটা ঘোরাবার চেষ্টা করতে পারবেন। পরের প্রশ্ন। আমি আব্দুল্লাহ ফয়সাল, সেলিম স্যারের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে স্বাধীনতার 44 বছর পর এসেও আমরা তাদের যে প্রগতিশীল সংগঠনগুলো সেগুলার যে রুট লেভেলে মানে যে স্থানীয় পর্যায়ে সে সম্পৃক্ততা কম, এটার কারণটা কি ওনার কাছে জানতে চাচ্ছি সেটা। না, এটা আংশিকভাবে সত্য, আমি স্বীকার করে নিই। আমাদের কিছু দোষ ত্রুটি, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে যখন নাকি জনগণের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত শক্তিগুলো রাষ্ট্র ক্ষমতা সহ সমাজের ভেতরে আর্থিক ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতাগুলো করায়ত্ত করে রাখে, তখন সেখানে প্রগতিশীল পাল্টা হাওয়া সামনের দিকে এগিয়ে নেওয়া একটু কষ্টকর হয়, এবং যখন নৌকা আমরা ভাটিতে চালাই তখন তরতর করে এগিয়ে যায়, কিন্তু উজানে চালাতে গেলে সেটা কিন্তু প্রচণ্ড পরিশ্রমের দরকার হয়। আমরা কিন্তু চলতি হাওয়ার বিপরীতে দাঁড়িয়েছি এবং এটা ঘোষণা দিয়েই আমরা দাঁড়িয়েছি, এবং তাহলে পরে আমাদের এক একটা পদক্ষেপ নিতে সেইখানে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এইটা বলে নিয়ে আমি আরেকটা বলতে চাই যে যেইটুক কাজ আমাদের চলে সেটাও কিন্তু জনগণ থেকে জানতে দেওয়া হয় না। তুমি কি জানো যে গত জানুয়ারি মাসে কমিউনিস্ট পার্টির সদস্যরা সারা বাংলাদেশে 3,500 কিলোমিটার পদযাত্রা করেছে, এবং যেই গ্রামে কোনো দিন ভোট দাও ভোট দাও ছাড়া কোনো স্লোগান শুনে নাই সেখানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারের দাম কমাইতে হবে, খেত মজুরদের সারা বছর কাজ চাই, রেলের ভাড়া বৃদ্ধি করা চলবে না থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারা, এই কথাগুলো যখন রাস্তায় যেতে যেতে স্লোগান দিয়েছে এবং হাটে হাটে প্রায় 1,500 হাট সভা করেছে, তো এই তৃণমূলের কাজগুলো কিন্তু আমরা করছি। এখন এর আগের প্রশ্নকালে আমি একটা রেফারেন্স দিতে চাই, এই এটার সঙ্গে একটু জড়িত, যে ভালো লোক ইলেকশন করার এখন সুযোগ পাবে না, কারণ এখন নৌকা ধানের শীষ মার্কা সর্বস্ব হয়ে যাবে। আমি দুইটা কথা বলবো, একটা হলো মনে রাখতে হবে যে জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ কোনোদিন বর্গা দেওয়া যায় না, জনগণকে এটা শিক্ষিত করতে হবে। দুই নম্বর কথা হলো স্থানীয় লোক জানে যে যেই মার্কারই হোক আর মার্কা ছাড়া অচেনা মার্কা হোক, ভালো লোককে খারাপ লোককে এইটা কিন্তু বাইরে থেকে নোটিশ দিয়ে বলে দিতে হবে না, কারণ স্থানীয় মানুষ সবাই সবাইকে চেনে। খালি আমার যেটা দরকার সেটা হলো ভোটটা যাতে ঠিক মতো দিতে পারে, এবং সেখানে টাকা দ্বারা প্রভাবিত প্রশাসনিক কারসাজির মাধ্যমে রেজাল্ট এদিক সেদিক করে ফেললো কিংবা সাম্প্রদায়িক ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে একটা উন্মাদনার ভেতরে নিয়ে যেয়ে তার প্রকৃত স্বার্থচিন্তা তাকে প্রবাহিত হতে দিল না, এইগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে পরে আমার নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধেও কিন্তু আমাদের সংগ্রাম সেইভাবে গড়ে তুলতে হবে, এবং এই সমস্ত কাজগুলো একসঙ্গে আমরা করতে থাকব, এবং করতে করতেই আমরা সামনের দিকে কিন্তু অগ্রসর হব। পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এটা কি একদিনে হয়েছে? এবং সেই সময় ধীরে ধীরে, আমি তো নিজে ইউনিভার্সিটির যখন ছাত্র ছিলাম আমরা কি একবারেই পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের দাবি বা স্বাধিকারের দাবি একবারে চলে গেছি বা সেইখানে যাওয়ার জন্য আমাদের এস এম হলে ডাল পাতলা কেন এই দাবিতে আন্দোলন করতে হয়েছে, আমরা বাঙালি ভুট্টা খাই না এই দাবিতে আন্দোলন করতে হয়েছে, দেশকৃষ্টি বই আইয়ুব খান এটা চাপিয়ে দিল আমাদের উপরে, আমাদের সংস্কৃতির পরিপন্থী এইটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে, স্কুল কলেজে আমাদের ল্যাট্রিনের দরজা ভাঙ্গা কেন এইটার সমাধান চাই এই দাবিতে সংগ্রাম করতে হয়েছে। এই ছোটো 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 সংগ্রামগুলোই একত্রিত হয়ে একটা লেডিহ্যান্ড শিকায় পরিণত হয়েছে, শর্টকাট নেই ভাই, এইটা সবাই মনে রাখবে যে কোনো শর্টকাটে আমরা এতদিনের যুগ যুগের যে অন্যায় অবিচার বেইনসাফ চলছে সেইখান থেকে আমরা সমাজকে মুক্ত করে আনতে পারবো না যদি সেই ত্যাগ তিতিক্ষা এবং আত্মপ্রত্যয় নিয়ে আমরা না নামি। আপনি কিন্তু এই তরুণকে আহ্বান জানালেন না যে তুমি মনে করো প্রগতিশীল, তাহলে তুমি জয়েন করো এবং অন্যদেরকে বলো। না না না, সেটা তো একেবারেই দলীয় সংকীর্ণ জায়গা থেকে না, চিন্তার পক্ষে আমি আমি বললাম নিশ্চয়ই একজন তরুণ যদি বিশ্বাস করে
যে এরা প্রগতিশীল, তার প্রধান কাজ হচ্ছে, তার দুর্বল আছে কি বেদুর্বল আছে সেটা নয়, উনি যোগ দিলে আরও দশটা বন্ধু একত্রিত হলেই প্রবল হয়, কিন্তু উনি প্রবল হইলে আমি যোগ দিব এটা হতে পারে না। সেটাই তো বাস্তবে হচ্ছে। প্রশ্ন আহ্বান করছি। ধন্যবাদ। আমি লোকমান, প্রশ্ন করতেছি নুরুল কবির স্যারের কাছে। তো আমার প্রশ্ন হলো যে আগেও আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখেছি, সেখানে দলীয় প্রতীকে নির্বাচন হতো না, আর এবার নতুন করে দলীয় প্রতীকে নির্বাচন হবে, আর এই নির্বাচনের মাধ্যমে আমরা কি আসলে গুণগত বা মানগত কোনো পরিবর্তন দেখতে পাবো কি না, স্যার কি মনে করেন, স্যারের মতামতটা জানতে চাচ্ছি আর কি। দুটো, একটা হচ্ছে যে যে সমস্ত দলের মধ্যে, ভালো দলের মধ্যে, ছোট ছোট প্রগতিশীল দলের মধ্যে কার যে ক্যান্ডিডেটরা, তারা যদি দাঁড়ায় আপনি ভালো ক্যান্ডিডেট দেখতে পাবেন, কিন্তু তাদেরকে খুব পাস করতে দেখবেন বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আজকাল রাজনীতিটাকে যেহেতু একটা ইনভেস্টমেন্টের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, লুটপাটের একটা মেশিন হিসেবে অধঃপতিত করা হয়েছে, ফলে এবং গ্রামীণ অঞ্চলে যেহেতু এক চরম বৈষম্য আছে, ফলে আওয়ামী লীগ বিএনপি যাদের সবচেয়ে বেশি টাকা আছে তারা টাকা ছিটাবে, তাদের একটা দারিদ্র্যকে অন্যায়ভাবে এক্সপ্লয়েট করবে, এবং যে গরিব মানুষরা আবার বেইমানি খুব কম করে, পয়সাটা নিলে অনেকেই ভোট দেয়, ফলে যারা টাকা খরচ করতে পারবে না তারা হলো ক্যান্ডিডেটরা ভোট আদায় করতে পারবে না। এক, যদি বা যারা পারে, এখন বেশ কয়েক বছর হয়ে গেল আমরা দেখেছি যে সরকারি দল প্রশাসনকে ব্যবহার করে, বহু পত্র পত্রিকায় এটা খবর বেরিয়েছে, অনেক জায়গায় ছবি বেরিয়েছে কীভাবে ব্যালট বাক্সগুলিকে সিল মারা হচ্ছে, এবং কীভাবে আগের দিন রাত্রে কোথাও কোথাও অভিযোগ এসছে যে আগের দিন রাতেই সরকারি প্রশাসনের সঙ্গে, যেটা অত্যন্ত দলীয়করণ করা হয়েছে যেখানে, তাদের সঙ্গে স্থানীয় সরকারি দলের লোকেরা বা জোটের লোকেরা মিলে, সরকারি দলের মিলে আগের থেকে রেজাল্ট নির্ণয় করে থাকে, এটা আমরা দেখছি, এটা সবার সম্ভাবনা বেশি নাও। এই সম্ভাবনা, প্রশ্নটা হচ্ছে যে এটা কি সারা জীবন চলবে? এই সম্ভাবনাটা আইয়ুব খান করতে চেয়েছে, এই জিয়াউর রহমানের সময় করতে চেয়েছে, এরশাদ করতে চেয়েছে, আওয়ামী লীগ করতে চেয়েছে, বিএনপি করতে চেয়েছে বিভিন্ন সময়, সেগুলো কিন্তু চিরস্থায়ী হয় নাই। কখন হয় নাই? যখন মানুষের সচেতন সংঘবদ্ধতা তাদেরকে প্রতিরোধ করেছে। যদি মানুষ সংঘবদ্ধ হতে পারে, যদি এলাকার তরুণরা তাদের মর্যাদা বোধ থেকে সংঘবদ্ধ হয়ে, যে না হচ্ছে মানুষ যাদেরকে ভোট দিতে চাইবে তাদেরকে ভোট দিতে বাধ্য করবার জন্য ঝুঁকি নিতে পারে, শত শত মানুষের সামনে হচ্ছে কোনো কায়েমি স্বার্থবাদ, হাজার হাজার মানুষের সামনে, শত শত সংঘবদ্ধের সামনে দাঁড়াতে পারে না, এটা পারবে কি না তার উপর নির্ভর করবে ভোটটা কেমন হবে। আর প্রশ্ন কি? আচ্ছা, আমরা আর ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদেরকে, অনেক রাত হয়েছে, তারা দুই পর্বে অংশ নিয়েছে, আমরা আবার একটু আলোচনায় ফিরি। স্যার, আপনার কাছে আবার ফিরি, যে তাহলে কি আমরা কি এই যে তৃণমূল থেকে যেই একটা বিধি ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে উপরের দিকে যাব, আপনি কি বলতে চাচ্ছেন যে মূল সংকটটা কি যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো, তার নীতি কৌশল পরিবর্তন না হওয়ার কারণে কি আমরা ব্যর্থ হব? সেটা তো বটেই, রাজনৈতিক দলগুলো যে নীতি, যে কর্মসূচি, যে কাজের ধারায় আছে, এই ধারায় রাজনীতির উন্নতি হবে। আপনি আগে বলছিলেন যে ওই যে দলীয় ম্যানিফেস্টো কর্মসূচি যদি এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রায় 22টি রাজনৈতিক দল অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো 22টি রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এই কাজগুলো কতটি রাজনৈতিক দল করবে তার তো কোনো এখনো পর্যন্ত ফোকাস আমরা দেখছি না। মূল যে বৈশিষ্ট্য দেখা দিলে রাজনীতি উন্নতির দিকে যাবে সেরকম কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না। কোনো দলই তো সেই দলীয় ম্যানিফেস্টো আগে দিচ্ছে না। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দলের কিছু পুস্তিকা থাকতো এবং জনসভা হলে টেবিল থাকতো, সেই টেবিলে আওয়ামী লীগের কিছু কর্মী বসতেন এবং ওই চার আনা, আট আনা, এক টাকা, দুই টাকা দামে এগুলো বিক্রি করা হতো। কেন বিক্রি করা হতো? যে মূলত আমাদের চিন্তা শিক্ষিত মানুষ বুঝবে এবং শিক্ষিত মানুষ থেকে অশিক্ষিত মানুষদের মধ্যেও যাবে। দ্বিতীয়ত, যত অল্পই হোক জনসাধারণের টাকাও আওয়ামী লীগ পরিচালনায় দরকার, কেবল ধনী লোকদের টাকা নয়, জনগণের। এই ব্যাপারটা তো এখন আর নাই,
এখন অমুকের কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা নেব, অমুকের কাছ থেকে 5 লক্ষ নেব, অমুকের কাছ থেকে 20 লক্ষ নেব, এই লাখের নিচে তো বড় দলগুলোর চাঁদার কোনো হিসাবই নাই, লাখের মধ্যেও 10 লাখের নিচে আসে না। এবং যারা ক্ষমতায় থাকে তারা নানানভাবে একটা কমিটি করে ওই সিদ্ধান্ত দেয় যে বাংলাদেশে এই 50টা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এত করে চাঁদা নেব, এবং আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দেয় যে আমাদের এই উপলক্ষে 1 লক্ষ টাকা আপনাদের চাঁদা ধরা হয়েছে, এটা 1 তারিখের মধ্যে দিলে উপকৃত হব, এবং তারা সেটা দেয়ও, এটা কতখানি আইনসঙ্গত সেই প্রশ্ন আছে, কিন্তু বাস্তবে এই প্র্যাকটিস চলছে। যাই হোক, যে কথাটা বলতে আমি চাই বিশেষভাবে সেটা হলো নতুন রাজনীতি দরকার। যে রাজনৈতিক চিন্তা আছে এটা চলুক, কিন্তু উন্নত করার জন্য নতুন রাজনৈতিক চিন্তা দরকার, নতুন রাজনৈতিক কর্মপদ্ধতি দরকার। আর যে কথাটা আমরা নানাভাবে সবাই বলছি যে রাজনৈতিক দলের রাজনৈতিক চরিত্র উন্নত করা দরকার, জনগণের রাজনৈতিক দল না থাকলে প্রকৃতপক্ষে জনগণের জন্য কল্যাণকর কিছু হয় না, জনগণকে বাঁচিয়ে রেখে এক্সপ্লয়েট করা, নির্বাচনকে সামনে রেখে এটা তো একটা সুযোগ ছিল। এই জিনিসটা আমি বিএনপি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, অন্যান্য রাজনৈতিক দলগুলো তো ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগটা নিতে পারত, এত সুযোগ আছে যে সেটা বলে শেষ করা যাবে না, কিন্তু সেই সুযোগ খুব শিথিলভাবে কখনো কোনো ক্রাইসিস পিরিয়ডে পৃথিবীর কোনো সমাজে মানে কার্যকর হয়নি। প্রথমে দেখা যায় অল্প কিছু লোক যারা জ্ঞানী, যারা দার্শনিক, যারা বৈজ্ঞানিক, তাদের থেকে নতুন চিন্তা আসে। আমাদের দেশে জ্ঞানী লোকের অভাব নেই, কিন্তু রেনেসাঁসের পিরিয়ডে যে জ্ঞানী লোকেরা দুনিয়াকে পরিবর্তন করার আইডিয়া বা চিন্তা দিয়েছেন তাদের জ্ঞানের সঙ্গে একটা চরিত্র বল ছিল। এমনিতে অনেক খারাপ কাজ করতে পারে, কিন্তু কলম হাতে নিলে তাদের একটা ভিন্ন চরিত্র, 10 জনের সামনে কথা বললে তাদের একটা ভিন্ন চরিত্র। এবং ইউরোপের রেনেসাঁসের ইতিহাস মানেই দার্শনিক বৈজ্ঞানিকদের উপরে নির্যাতনের ইতিহাস, কোনো নির্যাতনে তারা মাথা নত করেননি। সে যার কথাই বলে, সেই কোপার্নিকাস থেকে গ্যালিলিও থেকে আরও পরবর্তীকালের ব্রহ্মকে পুড়িয়ে মেরেছে, মাথা নত করেননি। ইভেন আমাদের রামমোহন বিদ্যাসাগর, বেগম রোকেয়া, তারাও ওইভাবে মাথা নত করেননি। কিন্তু আজকে জ্ঞানী লোকের মণ্ডলীর মধ্যেই আমরা বাস করি, কিন্তু বেগম রোকেয়ার চরিত্র বল কি আজকের নারীবাদী আন্দোলনের নেতৃত্বের মধ্যে আছে, অথবা রামমোহনের চরিত্র কি আজকে কলকাতার বা পশ্চিমবঙ্গের কারোর মধ্যে পাই? এই যে আমাদের এখানে কাজী আব্দুল ওদুদ কিংবা আরও কয়েকজনের নাম বলতে পারি, কবি নজরুল ইসলাম, নজরুল ইসলাম একটা লেখলে গোটা জাতি কেঁপে উঠত, কারণ নজরুল ইসলামের এমনিতে অনেক দোষ ছিল, টাকা পয়সা হাতে আসলে খরচ করে শেষ করতেন, পেটের ভাত জোগাড় করতে পারতেন না, কিন্তু কলম হাতে নিলে, লিখলে তার মধ্যে যে চরিত্র বলের প্রকাশ তার গানে, তার কবিতায়, এইটা তো নাই। তো এই ব্যাপারে আমি প্রথম বলবো যে আমাদের দরকার সমাজের ভিতরে কিছু জ্ঞানী চরিত্রবান লোক, যারা নতুন একটা রেনেসাঁসের বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করবেন। তারা শূন্যের মধ্যে আত্মপ্রকাশ করতে পারবেন না, তাদেরকে বৃহত্তর শিক্ষিত সমাজের ভিতর থেকে ক্রমে সাপোর্টও পেতে হবে। ওই রকম কিছু চিন্তা দানা বাঁধলে তার মধ্য থেকে কাজের পদ্ধতি আসবে, রাজনৈতিক দল উন্নত হবে। এছাড়া সমাধানের অন্য কোনো উপায় নাই, এইরকমটাই চলতে থাকবে, কোনো ক্রমে আমরা চলবে। এখানে দলীয় নির্বাচনে কি আর একটা বিপদ হবে কিনা, যে মনে করেন যে বিরোধী দলের অনেক চেয়ারম্যান পদপ্রার্থী তারা দলীয় ভাবে যখন কি নির্বাচিত হবেন, তখন তারা আরো আবার নিপীড়নের শিকার হবেন কিনা, মানে দেখা যাচ্ছে যে গণতন্ত্র চর্চা করতে যে উল্টা আরো হামলা মামলা এই সমস্তর শিকার হবেন কিনা, সেই আশঙ্কা আছে কিনা? বা আমরা তো সাম্প্রতিককালে দেখেছি যে বিরোধী দলের যারা স্থানীয় সরকার সংস্থায় নির্বাচিত হয়ে আসেন, নানাভাবে দোষ ত্রুটি বের করে বা প্রশাসনিক এক্সপেল করা হয়, এটা একটা খুবই অগণতান্ত্রিক মনোভাবের ব্যাপার সরকার থেকে কাজ। এখন হবে কি না আমরা দেখছি বাস্তবে হয়েছে, মানে আমি করছি যে একেবারে দলীয় পর্যায়ে এরকম একটা বিস্তারটা আরো ত্বরান্বিত হবে কি না, ইউনিয়ন পরিষদ পর্যায়েটা বিস্তৃত বলে এটি খুব সহজ সাধ্য হবে না, মানে ওই রকম নিয়ন্ত্রণ কায়েম করা বা একচ্ছত্রটা সহজ হবে না। তো দলীয় প্রতীকেই নির্বাচন হচ্ছে, এটি তো বিধান হয়ে গেছে, এটার ভালো মন্দ যাই হোক আমরা এটা ঠেকানোর কথা বলছি না, আমাদের সর্বশেষ আশাটা হলো বা চাওয়াটা হলো যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, জনসাধারণ ভোটাররা যেন ভোট দিতে পারে,
তারপরে পরের বার পরে দেখা যায় বার সেটাও যদি না পারে তাহলে তাহলে আশা তিরোহিত প্রতিরোধ প্রশাসন এখন আবার দুর্বল থাকবে কিনা, যে তার একটা দায়িত্ব পড়ে যাবে কিনা, যে নৌকা প্রতীকের যারা তাদেরকে এখন 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে তো এরকম একটা মানে একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্বপরায়ণ মনোভাব শাসন তৈরি হয়েছে, এটা হয়েছেই। এখন শেষ কথা বলছি যে আমরা চাই যে নির্বাচন হোক, মানুষ যেন ভোট দিতে পারে, সেটাও যদি না পারে তাহলে বললাম যে আশা থাকলো না প্রতিরোধ। আমরা শেষ করছি, দর্শক আমাদের অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাশিম ফজলুল হক, মুজাহিদুল ইসলাম সেলিম, মোজাম্মেল হোসেন মঞ্জু এবং নুরুল কবির, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের FH হল ডিবেটিং ক্লাবের তরুণ সদস্যরা যারা এত রাত পর্যন্ত জেগে খুব মূল্যবান প্রশ্ন করেছেন। দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।